ওয়ালাইকুম আসসালাম পুষ্পিতা খান কেমন আছো শাকেরা না দিয়া নিশাদ ওয়ালাইকুম আসসালাম জিসান হাসনাদ ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো না দিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তুমিও ভালো আছো বা তোমরা সবাই ভালো আছো যারা জয়েন হয়েছো আমাদের সাথে অলরেডি যারা জয়েন হচ্ছুগ বা যুক্ত হয়েছো তারা একটু আমাদের ভিডিওটা তোমাদের যে সমস্ত গ্রুপগুলো রয়েছে ওই গ্রুপগুলো মাঝখানে শেয়ার করে দাও এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কথা তা হচ্ছে আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে যাব আর নতুন অধ্যায়েটা আমরা বেশি দিন সময় নিব না খুব কম লেকচারের মাধ্যমে নতুন অধ্যায়েটা শেষ করা যাবে বিকজ চ্যাপ্টারটা অনেকটা ছোট বলা যায় এবং এখানে যে ম্যাথগুলো আসে ওই ম্যাথগুলো আমি টেকনিক্যালি এভাবে সলভ করাবো যে তোমাদের থেকে বেশি ওটা হার্ডলি নিতে হবে না অনেক বেশি পেইনও নিতে হবে না ম্যাথগুলো খুব ইজিলিভাবে আমি সলভ করানোর চেষ্টা করব সো জাস্ট চার ধরনের চারটা সিস্টেমের মধ্যে আমি ম্যাথটা দেখাই দিব ইনশাল্লাহ এই যে আমরা আজকে যে নতুন অধ্যায়টা করতে যাবো ওই পুরোপুরিভাবে আমরা ক্লিয়ার করতে পারবো সো তোমরা যে ফেসিলিটিটা পাবা তোমরা যে পাবা ওটা যাতে তোমাদের ফ্রেন্ডরাও যাতে পাই দিতে হচ্ছে না কোনো টাকা খরচ করতে হচ্ছে না সো তুমি যখন ফ্রিলি যখন একটা বিষয় পাচ্ছ তোমার বন্ধু কেন পাবে না এই কারণে বারবার একটা কথা বলা তোমাদের যে সমস্ত গ্রুপগুলা রয়েছে মেসেঞ্জার হোক এমনি ফেসবুকে বিভিন্ন গ্রুপ হোক ওগুলোতে একটু কষ্ট করে ভিডিওটি শেয়ার করে দাও এবং এই ভিডিওতে পারো মেনশন করে দাও এবং আরেকটা চমক যদি বলি তোমাদের জন্য তা হচ্ছে আহ এখন থেকে আমাদের গ্রুপের মধ্যে বা আমাদের এই পেজের মধ্যে একটা নতুন একটা সিস্টেম চালু করা হয়েছে তা হচ্ছে যে যত বেশি মেনশন করা হবে মান্থলি গিয়ে তাকে একটা প্রাইজের ঘোষণা দেওয়া হবে বা তাকে মান্থলি বা একটা মাস শেষে গিয়ে বা একটা নির্দিষ্ট সময় পর গিয়ে তাকে একটা সম্মানিত করা হবে তো ওই সুযোগটা যাতে তোমরা মিস না করো ওই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবা তো দেরি না করে সবাই একটু করে কষ্ট করে ভিডিওটা বিভিন্ন মানুষের কাছে বা তোমাদের বন্ধুদের কাছে একটু করে শেয়ার করে দাও জিসাদ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছো তুমি সিদরা তুল আমাদের সাথে অলরেডি অনেকজন যুক্ত হয়েছে। ইনশাআল্লাহ আমি বেশিক্ষণ সময় নেবো না জাস্ট আর একটু করে অপেক্ষা করবো এরপরে আমরা ক্লাসের দিকে চলে যাব ঠিক আছে তোমরা একটু কষ্ট করে মেনশন করে দাও আর একটু করে শেয়ার করে দাও একটু পরে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করে দেবো জিসাদ ভাইয়া বন্ধুরা বলে যে শুধু শুধু এমবি খরচ করে কি লাভ এরকম বলে শুধু শুধু এমবি কেন খরচ করা হবে আশা করি যে বন্ধুই বলুক না কেন সে যদি পোয়া সাথে যদি টাচে থাকে তাহলে অবশ্যই আমি বলবো সে উপকৃত হবে এটা হান্ড্রেড পার্সেন্ট করে আমি একেবারে আমি গ্যারান্টি দিয়ে বলবো যে বন্ধু বলক না কেন সে যদি পড়ালেখার সাথে যদি টাচে থাকে অবশ্যই সে উপকৃত হবে আর যারা বলতেছে যে শুধু শুধু বিকর তাদের জন্য একটাই কথা বলবো তোমাদের পরীক্ষা হবে এটা নিয়ে কোনো ধরনের ডাউট নাই পরীক্ষা হবে হান্ড্রেড পার্সেন্ট লিখিতও নিতে পারো ঠিক আছে অথবা আমার এই ভিডিও তো কোনো জায়গায় ডিলেট হচ্ছে না যদি পরবর্তীতে যদি পরীক্ষা না হয় আমার এই ভিডিওটা ক্লিক করে বা কাট করে তোমরা আমার ফেসবুকে দিতেও পারো এটা আমার কোনো আপত্তি নাই বাট আমি বলতেছি পরীক্ষা হবে সেটা দুই সালে পরীক্ষা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট যদি দুই সালে পরীক্ষার্থীদের যদি পরীক্ষা হয় তাহলে দুই সালে পরীক্ষার্থীদের পরীক্ষা হবে না এরকম তো কোনো কথা নাই

আপনার প্রশ্ন হচ্ছে আমি পিএসজি নাকি হ্যাঁ পিএসজি আর ব্রাজিল এগুলো নিয়ে অনেক তর্কাতর্কি আছে অনেক ধরনের কথাবার্তা আছে বাট সিম্পলি যদি বলতে যাই যখন থেকে ফুটবল খেলা যখন থেকে দেখা শুরু করছি যে সমস্ত মানুষদের পায়ে বল দেখে মানে ফুটবলটাকে ভালো লাগে এর মধ্যে অন্যতম ছিল ব্রাজিলের কিছু খেলোয়াড় বিশেষ করে যদি বলি তখনকার সময় ছিল কাকা দেন এরপরে আসতে ধীরে আসা এরপরে যা ব্রাজিল যেহেতু ভালো লাগে ব্রাজিলে সাপোর্ট করতে হতে ব্রাজি বিভিন্ন স্টার আসা একটা সময় গিয়ে নেইমারের প্রতি একটু আসক্ত হয়ে যাওয়া বা নেইমারের খেলাগুলো একটু মুগ্ধ হওয়া এরপর থেকে যখনই যাই হোক না কেন নেইমার যেখানে যায় বা যে দলেই যাক না কেন যে ক্লাবেই খেলুক না কেন ওই ক্লাবকেই সাপোর্ট করে থাকি তবে যেটা সত্যি কথা যদি বলতে যাই প্রত্যেকটা ক্লাব বা প্রত্যেকটা দলকেই আমার মন থেকে একটা রেসপেক্ট থাকে পাশাপাশি অবশ্যই একটা সবাই একটা ফেভারিট একটা সাইড তো থাকে ওই কারণেই যে কোনো একটা দল চুজ করা এই আমি পিএসজি কে একটু সাপোর্ট করি বিকজ ওখানে আমার ফেভারিট প্লেয়ার আছে পাশাপাশি অবশ্যই আমার আরেকজন ফেভারিট প্লেয়ার রিসেন্টলি যুক্ত হয়েছে সো ওইটাকে সাপোর্ট না করার মতো কোনো প্রশ্ন আসে না নাউশিন বিনতে নুবা হ্যাঁ বলো ভাইয়া তোমার কি প্রশ্ন আছে একটু করে বলো তোমার প্রশ্নটা শুনবো তোমার প্রশ্ন শুনে পরে চলে যাবো ইফতেশাম মোহাম্মদ জিদান স্যার আমার জন্য দোয়া করবেন জি ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া রইল এবং আপনি এখান থেকে চাইলে খুঁজে নিতে পারেন ভাই এরকম বন্ধুদের কি বলেন বলবে বলেন তো জিসাদ আচ্ছা আমি যদি এখন যদি বলতে যাই তাহলে তো সুলেমান শোকনের মতো আমিও কি হয়ে যাবো ভাইরাল হয়ে যাবো গা যেটা আমি চাচ্ছি না পই পই করে কারো কাছে হিসাব রাখার কোনো দরকার নাই যে যাই বলুক না কেন সবসময় একটা জিনিসে মাথায় রাখবা সেটা হচ্ছে যে কি তোমার যে ভালো এবং তোমার মন্দ এটা সবচেয়ে ভালো তুমিই বুঝবা এবং তোমার পরিবারের মানুষজনই বুঝবে তাহলে তোমার তোমার ভালো তুমি চুজ করবা এবং তোমার পরিবারদের মানুষদের সাথে সেটা ডিসকাস করে করলে আরো বেশি বেটার হয় ঠিক আছে বন্ধু বান্ধবকে আমি ফেলে দিতে বলতেছি না আর বন্ধু বান্ধবের একদম সব কথা শুনতে তাও বলতেছি না ঠিক আছে কারণ এটা হচ্ছে তিক্ত অভিজ্ঞতা যত বড় বড় হবা তত বেশি থাকবে বন্ধু বান্ধব হারিয়ে যাবে ঠিক আছে একটু আগে আমি এখানে একজন মানুষের কমেন্ট বসছিলাম যার নাম ছিল তিসা মোহাম্মদ জিদান যদি বলে একেবারে আমরা দুজন একসাথে কই নাই এরকম অনেক কাজ কোনো কাজে বলতে গেলে বাকি নাই যদি বলতে বাট আজকে দূরত্বের কারণে বা সে তার লাইফ নিয়ে ব্যস্ত আমি আমার লাইফ নিয়ে ব্যস্ত অনেকটা কথাবার্তা হয় না এই টাইপের সো বন্ধুত্ব কখনো হারাই না আবার বন্ধুত্ব কখনো সবসময় যে একদম ক্লোজলি লেগে থাকতে হয় তাও কিন্তু থাকে না ওকে আমি অনেক সময় নষ্ট করতেছি সময় নষ্ট করবো না আমি একটু করে প্রশ্নগুলো একটু দেখবো এরপরে চলে যাবো নোবা নোবা তুমি এখন প্রশ্ন করো নাই ব্রাজিল আর্জেন্টিনা ভাই ভাই পিএসজি পিছজি ভাই ভাই না ওটা বলতে পারতেছি না ক্লাব ক্লাবের জায়গায় দল দলের জায়গায় ওকে অনেক অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে গা আহ আমি একটু করে দেখি নৌসিনতে নোবা আহ আপনি দাড়ি রেখে দিচ্ছেন কেন আচ্ছা দাড়িটা হচ্ছে আসলে যদি বলতে চাই হজর মোহামসাল ইসলামের একটা সুন্নত ওই শূন্যটাই পালন করার চেষ্টা করতেছে কারণ আমাদের মতো অদমরা যদি টুকটাক কিছু নিয়ে যদি জীবনে যদি যেতে পারে ওটাই আমাদের জন্য একটা ব্যাটার হয় সো দাঁড়িয়ে নিয়ে আসলে ওরকম কোনো কিছু ইয়া নাই কোনো অন্য কোনো ইন্টেনশনে না জাস্ট একটা শূন্যদ পালন করার চেষ্টা করতেছি যেই শূন্যটা আমাদের সাথে কবর পর্যন্ত যাবে ওকে আমরা আর করবো না আমরা আবার সরাসরি আমাদের ক্লাসের দিকে চলে যাবো আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করবো আমি আবার তোমাদের কমেন্ট সেকশনে ফিরে আসবো একটু পরে বা একটু করে পড়ালেখা করে অনেক আড্ডা বা কথা বলা হয়েছে আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা আমাদের যে শর্ট সিলেবাসগুলো দিয়েছিল ওই শর্ট সিলেবাসের মধ্যে সেটা সালের পরীক্ষার্থীদের জন্য আছে। আবার যারা তাদের জন্য আছে। এবং এবং অধ্যায়টা হচ্ছে নবম অধ্যায় মুনাফার হার যদি বলতে অনেকটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখান থেকে প্রশ্ন আসবে হান্ড্রেড পার্সেন্ট একেবারে লিখিত রাখতে পারো এবং এখান থেকে যে টাইপেরই প্রশ্ন আসুক না কেন ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারবো কোনো প্রশ্নে তোমাদেরকে আটকাইতে পারবে না যতটুকু পারি ইজিভাবে তোমাদেরকে ওঠা শেষ করানোর জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে যাব। সো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ঝুঁকি এবং মুনাফার হার যদিও আমাদের বইয়ের মধ্যে মুনাফার হার নিয়ে আগে আলোচনা করছে বাট আমরা মুনাফার হারটা একদম সবার শেষে আলোচনা করব। বিকজ মুনাফার হাত থেকে অঙ্ক কম আসে মুনাফার হাত থেকে প্রশ্নটাও অনেকটা যদি বলতে যায় কম আসে তাহলে বেশি প্রশ্ন আসে কুত্তে বেশি প্রশ্ন আসে হচ্ছে এই ঝুঁকি থেকে এই ঝুঁকিকে নিয়েই আমাদের আজকে অধ্যায়টা যদি বলতে যাই পুরোদ্দ্বয়টা এভাবেই সাজানো হয়েছে যেখানে ঝুঁকির আধিক্যটা সবচেয়ে বেশি পরিমাণে আছে। ঝুঁকি নিয়ে যদি কথা বলতে যাই ঝুঁকির সাথে সাথে আরেকটা শব্দ চলে আসে যেমন একটু আগে যেমন ব্রাজিল আর্জেন্টিনা ভাই 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 বলবো এবং তারাও কিন্তু ভাই শব্দটা যদি বলতে যায় অটোমেটিক অনিশ্চয়তা চলে আসবে তাহলে এখন তোমাদের কাছে প্রশ্ন কোন জিনিসটা ঝুঁকি এবং কোন জিনিসটা অনিশ্চয়তা আগে আমাদের ক্লিয়ার হইতে হবে এই জায়গায় আজকে আমরা বেসিকটা যতটুকু পারে বেসিক দিয়ে একটা অঙ্ক এক টাইপের অঙ্ক চার ধরনের অঙ্কর কথা আমি বলছি চার টাইপের অঙ্কের মধ্যে এক টাইপের অঙ্ক শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তার আগে যে জিনিসটা তা হচ্ছে তোমাদের সাপোর্ট তোমাদের সাপোর্ট যদি তা পাই মানে এখন যেই হারে যে তোমাদের ভিউজটা রয়েছে ওই হারে ভিউজটা যদি থাকে আমি এটা দুই তিন ঘন্টা ক্লাস নিয়ে আমার কোনো আপত্তি হবে না সো তোমাদের সাপোর্টটাই হচ্ছে আমার জন্য মেন জিনিস ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমি যেটা বলতেছি ঝুঁকি এবং উনিশশোটা ভাই ভাই বললাম তোমাদের কাছে প্রশ্ন রইলো ঝুঁকি কি জিনিস এবং অথবা ঝুঁকি কাকে বলে সহজ বাসায় বইয়ের বাসা আমি অ্যাকসেপ্ট করবো না তোমার বাসায় তুমি ঝুঁকি বলতে কি বুঝো আর তোমার বাসায় তুমি অনিশ্চয়তা বলতে কি বুঝো এই দুইটা প্রশ্ন তোমাদের কমেন্ট বক্স কমেন্ট সেকশন থেকে নিব। এরপর আমি আমার মতো করে ঝুঁকি এবং অনিশ্চয়তাকে সংজ্ঞায়িত করবো যারা ঝুঁকি কাকে বলে এবং অনিশ্চয়তা কাকে বলে তারা একটু কষ্ট করে কমেন্টের মধ্যে জানাই দাও আচ্ছা এইখানে কমেন্ট সেকশন অনেক কথা হয়ে যাচ্ছে গা তোমরা দয়া করে কেউ কোনো ধরনের ভুল বোঝাবুঝি না করার জন্য আমি অনুরোধ করবো ঠিক আছে ভুল বুঝাবুঝি হয়ে কোনো কিছু নাই জাস্ট ওর একটা প্রশ্ন মনের মধ্যে জম মেছিল সেই প্রশ্নটা করছে বাট লাস্টে গিয়ে সে বলছে তো ওটা ভালো লাগে ঠিক আছে এখানে কেউ বকাবো কি করার দরকার নাই আবার ওদের ওভাবে মেনশন করে বা কমেন্ট করার দরকার নাই বাট যে যেটা হোক বাদ দাও ওটাতে বাদ দাও ওখান থেকে কমেন্ট সেকশন থেকে বের হয়ে আসবো জাস্ট কমেন্ট সেকশনে ঢুকবো কোনো একটা কিছু রিপ্লাই দেওয়ার জন্য ওকে এছাড়া আর কোনো কিছু না আমি যদি প্রশ্ন করি ওই প্রশ্নটা রিপ্লাই দেওয়ার জন্য কমেন্ট সেকশনে ঢুকবো এখন কমেন্ট সেকশনে যে দুইটা কথা বলতে বলছি একটা হচ্ছে ঝুঁকি কাকে বলে এটা জানে কিনা দেখতে হবে আর এটা হচ্ছে ওর ভাই বা ওর ভোন যেটাই বল না কেন ও অনিশ্চয়তা কাকে বলে এটা জানতে হবে একটু করে আমি একটু তো কমেন্ট মধ্যে দেখি কেউ কি কোনো ঝুকি নিয়ে কোনো কিছু বলছে কিনা অদ্ভুত ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া জিসাদ একজন বলছে ঝুকি পরিমাপ করা যায় ও নিশ্চয়তা পরিমাপ করা যায় না ঝুকি এবং অনিশ্চয়তার পার্থক্যর দিকে যদি আমরা আসি তো ওখানে গিয়ে এই এনটিটা একটু ভালোমতো করে যাই ঠিক আছে ঝুকি পরিমাপ করা যায় অনিশ্চয়তা পরিমাপ করা যায় না এটা আটুক গুছায় বল না ভাইয়া ঝুকি কাকে বলে একেবারে কাঁচা কাঁচা গেছো বাট আমি বলবো যে ওটা বইয়ের ভাষা না বাট কাছাকাছি গেছো একটা জিনিসের কাছাকাছি গেছো একটু গুছাই বলতে পারো কেন একটু করে দেখি অন্য কেউ হুম সবাই ক্লাস করে এটাই হচ্ছে সবার জন্য ব্যাটার সাদমান সাকিব ধন্যবাদ ভাইয়া অনেকক্ষণ পরে আসছো বাট আসার পর সাথে সাথে অনেকজনকে মেনশন দিচ্ছ অনেক অনেক ধন্যবাদ প্রত্যাশার চেয়ে ভিন্ন ফলাফল অর্জনের সম্ভাবনাকে ঝুঁকি বলে যদি বলে এটা আরো অনেকটা কাছাকাছি গেছে জিসাদ প্রথমটা চেয়ে এটা আরো অনেকটা বেশি কাছাকাছি গেছে এরপরে এরপরে আর ঝুঁকি নিয়ে যদি কেউ বলে প্রত্যাশিত প্রকৃত ফলাফলের ব্যবধানেই ঝুঁকি ওকে গুড ইলিয়াস মাহমুদ এটাই চাচ্ছিলাম এটাও চাচ্ছিলাম তোমাদের কাছ থেকে এই আনসারটাই পাওয়ার জন্য চাচ্ছিলাম যে প্রত্যাশিত এবং প্রকৃত ফলাফলের ব্যবধান প্রত্যাশিত ফলাফল এবং প্রকৃত ফলাফল এদের মাঝখানে যে ব্যবধান এটাকেই মূলত ঝুঁকি বলে তবে এটাকে আমরা আর একটু মডিফাই করে বলবো একটু পরে তার আগে দেখি অন্য কেউ কোনো কিছু দিছে কিনা নাদিয়া নিষাদ বিনিয়োগ হতে প্রাপ্ত প্রত্যাশিত আয় প্রকৃত আয়ের অনুষ্ঠিত ঝুঁকি বলে আরো আরো কাছাকাছি গেছে ঝুঁকির কি মুনাফার হার আচ্ছা ওদিকে পরে যাচ্ছি ঝুঁকির প্রকৃত ফলাফল থেকে প্রত্যাশিত না প্রত্যাশিত হবে নিশান নিশান প্রত্যাশিত ফলাফল এর পার্থক্যকে বলে ঠিক আছে ওকে গুড যারা উত্তর আলাউদ্দিন হোক কোনো বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয় না হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে না এটা হয় না আনিকা কোনো বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয় না হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে আচ্ছা আসে প্রত্যাশিত আয় না হওয়ার সম্ভাবনাটাকে আসে মোটামুটি আচ্ছা আমরা আসি আমরা একটু করে ঝুঁকিটা নিয়ে আমরা একটু করে আলোচনা করব ঠিক আছে তো ঝুঁকি যদি আমি যদি বলতে যাই প্রথমত যদি বলি ঝুঁকি বিষয়টা কি প্রত্যাশিত যে ব্যবধান থাকবে তাকে ঝুঁকি বলে আবার বলতেছি প্রত্যাশিত ফলাফলের সাথে প্রকৃত ফলাফলের যে পার্থক্য বা ব্যবধান থাকবে ওটাকে আমরা কি বলবো ঝুঁকি বলবো আমি একটা এক্সাম্পল দিব এক্সাম্পল দিয়ে কোয়েশন করবো দেখি কে কে বলতে পারো আমরা এখন ঝুঁকি নিয়ে আলোচনা করতেছি সাপোজ আমি ধরে নিলাম এই মাস শেষে আমার ইনকাম হবে দশ হাজার টাকা এই মাস শেষে আমার ইনকাম হবে দশ হাজার টাকা আমি যদি বলি এটা হচ্ছে আমার জন্য প্রত্যাশিত মুনাফা বা প্রত্যাশিত এটা আমি প্রত্যাশা করতেছি ঠিক আছে দশ হাজার টাকা আমি এই মাসে প্রত্যাশা করতেছি যে এই মাস শেষ হওয়ার পরে আমার পকেটে দশ হাজার টাকা ঢুকবে কিন্তু বাই চান্স এই মাস শেষ হওয়ার পরে আমার পকেটে ঢুকলো সাপোজ ধরে নিলাম আট হাজার টাকা আমার পকেটে ঢুকলো আট হাজার টাকা এটা কোন মাসে প্রথম মাসে আমি আবার যদি বলি আমি এই বছর প্রত্যেকটা মাসে প্রথম মাস দ্বিতীয় মাস তৃতীয় মাস অথবা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে আমি আশা করতেছি আমার প্রতি মাসে আমার পকেটে দশ হাজার টাকা করে ঢুকবে কিন্তু জানুয়ারি মাসে গিয়ে আমার পকেটে ঢুকলো আট হাজার টাকা জানুয়ারি মাসে গিয়ে আমার পকেটে ঢুকলো কত টাকা আট হাজার টাকা এবং ফেব্রুয়ারি মাসে গিয়ে আমার পকেটে ঢুকলো হচ্ছে পনেরো হাজার টাকা এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এখানে কোন মাসে ঝুঁকি আছে এবং কোন মাসে ঝুঁকি নাই এখানে কি প্রথম মাসে ঝুঁকি আছে নাকি দ্বিতীয় মাসে ঝুঁকি আছে তোমাদের কাছে প্রশ্ন রইল প্রশ্নটা আমি আবার শেষ হওয়ার পরে আমি আসা আয় প্রত্যাশা করতেছি দশ হাজার টাকা বাই চান্স জানুয়ারি মাস শেষ হওয়ার পর আমার ইনকাম হয়েছে আট হাজার টাকা এবং ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার পর আমার ইনকাম হয়েছে পনেরো হাজার টাকা তোমাদের কাছে প্রশ্ন কোন মাসে এখানে ঝুঁকি আছে কি জানুয়ারি মাস বা প্রথম মাসে কি ঝুঁকি আছে নাকি বারে মাস অথবা দ্বিতীয় মাসে ঝুঁকি আছে দেখি একটু করে কেউ বলতে পারো কিনা জান্নাতুল ফেরদৌস কোনো বিনিয়োগ থেকে প্রত্যাশিত মুনাফা থেকে প্রকৃত হারে ভিন্ন প্রকৃত হার ভিন্ন হওয়ার ঝুকি বলে গোট সিদ্ধাতুল শাকেরা কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবার ধোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি দ্বিতীয় মাসে ঝুকি আছে গো নিশান নিশান বলতেছে দ্বিতীয় মাসে ঝুঁকি আছে সাদমান সাকিব বলতেছে দ্বিতীয় মাসে ঝুঁকি আছে তাসফিয়া বলতেছে প্রথম মাসে ঝুঁকি আসে জান্নাতুল লাইম বলতেছে দ্বিতীয় মাসে ঝুঁকি আছে এখানে সাঁত্রিশ জন দেখতেছে তারা কি সবাই কি এই বিষয়টা কি শুনতেছো না বা ক্লিয়ারলি শুনতেছো না এম মোহাম্মদ রাজা বলতেছে প্রথম মাসে ঝুঁকি আছে জিসা দ্বিতীয় মাসেই ঝুঁকি আছে কারণ দুইটা আচ্ছা দুই মাসেই ঝুঁকি আছে কারণ দুইটাতে প্রত্যাশিত ফলাফল বলেছে ভিন্ন আচ্ছা যা দেখা যাক কাটটা সঠিক হয় আমি এখন আনসারটা বলতেছি না আদনান জাবেদ প্রথম মাসে ঝুঁকি আছে বলতেছ জিশান হাসনা দ্বিতীয় মাসে ঝুঁকি আছে বলতেছ আর কেউ আর কেউ কোন মাসে প্রথম মাস নাকি দ্বিতীয় মাস মোহাম্মদ আলাউদ্দিন প্রথম মাস আর কেউ কোন মাসে ঝুঁকি আছে আমি একটা আবার একটু করে যদি বলি প্রতি মাসে এই বছরের প্রত্যেক মাস আমি দশ হাজার টাকা করে আয় আশা করি বা আয় প্রত্যাশা করি জানুয়ারি মাসে আমার ইনকাম হয়েছে আট টাকা এবং ফেব্রুয়ারি মাসে আমার ইনকাম হয়েছে পনেরো হাজার টাকা তোমাদের কাছে প্রশ্ন ছিল কোন মাসে ঝুঁকি আছে কোন মাসে ঝুঁকি নাই জান্নাতুল ফেরদোস প্রথম মাসে না দিয়া নিষাদ ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে এরূপ অবস্থাকেও নিশ্চিত বলে গুড এখনো যদিও নিশ্চিতের মধ্যে আসি নাই বাট তুমিও নিশ্চিতটা বলে দিছো গুড ভেরি গুড না দিয়া নিষাদকে ধন্যবাদ আচ্ছা আর কারো কমেন্ট পাচ্ছি না প্রথম মাস নাকি দ্বিতীয় মাস আর কারো কোনো কমেন্ট পাচ্ছি না আমি আর আমি একটু করে বলি তোমাদের যে সংজ্ঞাটা ছিল তোমরা যে সংজ্ঞাটা আমাকে বলছো ওই সংজ্ঞাটার সাথে মিল রেখেই যদি বলতে যাই আমাদের যে সংজ্ঞাটা আমরা বলতেছিলাম আচ্ছা আমি আরেকটা আরেকটা কমেন্ট আসছে একটু করে দেখি মুনাফার পরিমাণ যত বেশি হবে ঝুঁকির পরিমাণও তত বেশি হবে আর মুনাফার পরিমাণ যত কম হবে ঝুঁকির পরিমাণও তত কম হবে ভাইয়া ওগুলো আর অনেক পরের কথা ওখানে আমরা এখনো যাই নাই আমরা এখনো জাস্ট আসছি কোন মাসে ঝুঁকি হয়েছে ওটা আগে ওই আগে ঝুঁকি জিনিসটাকে চিনাচ্ছি ঠিক আছে এবার আমি আসি সংজ্ঞার মধ্যে সংজ্ঞাতে আমি আমরা কি বলছিলাম প্রত্যাশিত আয়ের চেয়ে প্রকৃত আয়ের পার্থক্য বা ব্যবধানকে কি বলা হয় ঝুঁকি বলা হয় আবার বলতেছি প্রত্যাশিত আয়ের থেকে প্রকৃত আয়ের পার্থক্য বা ব্যবধানকে কি বলা হয় ঝুঁকি বলা হয় তাহলে আবার একটু বোর্ডের দিকে যদি আসি আয় প্রত্যাশা করতেছি কত টাকা দশ হাজার টাকা প্রকৃত আয় হয়েছে কত টাকা প্রথম মাসে আট হাজার টাকা তাহলে বেশি হোক আর কম হোক আমার কি আমার কি প্রত্যাশিত আয়ের সাথে কি প্রকৃত আয় কি মিলছে মিলে নাই ব্যবধান কি আছে অবশ্যই আছে পাত্বকুকি আছে অবশ্যই আছে তার মানে আমার প্রথম মাসে জুকি আছে কত টাকা জুকি আছে প্রথম মাসে আমার 2000 টাকা কি আছে জুকি আছে এবার আসি দ্বিতীয় মাসের দিকে আমি আয় আশা করছি 10000 টাকা পেয়ে গেছি কত টাকা 15000 টাকা তাহলে দ্বিতীয় মাসেও কি জুকি আছে অবশ্যই দ্বিতীয় মাসেও জুকি আছে কেন ঝুঁকি আছে আমি বলছিলাম কি প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের ব্যবধান বা প্রত্যাশা টাকা টাকা পাইছি মাঝখানে ব্যবধান হচ্ছে কত টাকা পাঁচ হাজার টাকা তার মানে কি প্রথম মাসেও ঝুঁকি আছে দ্বিতীয় মাসে ঝুঁকি আছে জাস্ট এইখানে রাইট আনসার দিতে পারছে শুধুমাত্র জিশাদ জিশাদ ছাড়া আর কারোরা আনসারটা অ্যাপ্রোপ্রিয়েটলি আসে নাই যারা প্রথম মাস ঠিক আছে। যারা দ্বিতীয় মাস বলছো তাদেরটাও ঠিক আছে তবে মেইন বা কারেক্ট আনসার হবে প্রথম মাস এবং দ্বিতীয় মাস দুই মাসের মধ্যে আমার ঝুঁকি আছে এখন যারা বলতো যে প্রথম মাসে ঝুঁকি আছে এটা বুঝছি প্রথম মাসে যে ঝুঁকি আছে এটা নিয়ে কারো কনফিউজ থাকবে না আশা করি ঠিক আছে প্রথম মাসে যে ঝুকি আছে এটা নিয়ে কারো কোনো কনফিউজ থাকার কথা না কারণ আমি আশা করছি 10000 পাইছি 8000 টাকা তার মানে আমার অবশ্য কম বুঝা তার মানে ঝুকি আছে এটা নিয়ে কারো আশা করে কারো কোনো প্রশ্ন থাকবে না যেখানে কি সবার প্রশ্ন থাকবে তা হচ্ছে দ্বিতীয় মাসে এসে বা দ্বিতীয় মাসে হ্যাঁ দ্বিতীয় মাস বা ফেব্রুয়ারি মাসে এসে এখানে আমি আশা করছি 10000 পেয়ে গেছি পনেরো হাজার তাহলে এই মাসে কেন ঝুঁকি আছে এটাই সবার কাছে প্রশ্ন আমি যতটুকু মনে করি তোমাদের প্রশ্নটা এই জায়গায় হতে পারে যে আমি দশ হাজার টাকা আশা করছিলাম পনেরো হাজার টাকা পাইছি পাঁচ হাজার ঝুঁকি আছে আছে কিন্তু যদি বলতে চাই প্রথমত যদি বলি সমস্ত খরচ বিরজ হিসাব করার পরে আমি সব আয় ব্যয় নির্ণয় করার পরে সম্পূর্ণ ধরনের হিসাব করার পরে আমি নির্ধারণ করছি কি প্রতি মাসে দশ হাজার টাকা করে লাভ হবে তার মানে কোনো কারণে যদি যদি বেশি লাভ হয় হয় আমার হিসাব নিকাশে ভুল আছে না হয় আমি অঙ্ক করার সময় কোনো জায়গায় গরমিল করছি তার মানে অবশ্যই এখানে ঝুঁকি লুকায়িত আছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যত বেশি ঝুঁকি কে বলছিল সাদমান সাকিব বলছিল যত বেশি ঝুঁকি তত যত বেশি মুনাফা হবে বা যত বেশি ঝুঁকি হবে তত বেশি মুনাফা হবে ওই দিক দিয়ে যদি মুনাফা হবে ঠিক আছে আমরা আমরা যতই সাধু না নয় বাংলাদেশ সরকারের কাছে সবাই একেবারে বাংলাদেশে প্রায় প্রত্যেকটা মানুষই ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করে কর ফাঁকি দেওয়ার চেষ্টা করে এই কারণেই এখনো তোমাদেরকে যদিও অষ্টমধ্যে করাই নাই অষ্টমধ্যে যদি তোমরা টাস্ক করে থাকো তাহলে তোমরা দেখবা নিট মুনাফা বের করার জন্য আমাকে কি করতে হয় অবচয়কে বাদ দিতে হয় অবচয়কে কেন বাদ দিই অবচয় বাদ দেওয়া মানে আমি একটা খরচ বেশি দেখাচ্ছি একটা খরচ বেশি দেখানো মানে কি আমার আয় কমে যাওয়া আয় কম হবে আর একটা আয় কম হওয়া মানে কি একটা আয় কম হওয়া মানে কি সরকারকে ট্যাক্স কম দিতে হবে সবাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষই সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি একুরেটলি যদি ট্যাক্স যদি দিত তাহলে আজকে আমাদের এই বাংলাদেশ আজকের যে পরিপার্শ্বিক যে অবস্থা থাকতো না বাংলাদেশ যে সিঙ্গাপুরের চেয়ে আর উন্নত হতো না এরকম কোনো কথা মানে বলবো না যে তা হয় না সিঙ্গাপুর চেয়ে বেশি উন্নত হতে যদি 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 আমাদের প্রত্যেকটা মানুষ ঠিকভাবে সরকারকে ট্যাক্স দিত ওকে আশা করি ঝুঁকি বিষয়টা ক্লিয়ার আবার যদি বলি প্রত্যাশিত আয় থেকে প্রকৃত এর পার্থক্য সেটা অবশ্যই ঝুঁকি আরেকটা এক্সাম্পল যদি যুক্ত করি এই যে প্রথম মাসে আমি আট টাকা পাইছি ঝুঁকি আছে দ্বিতীয় মাসে পনেরো হাজার টাকা পাইছি ঝুঁকি আছে তৃতীয় মাসে গিয়ে মনে করো আমি দশ হাজার টাকা পাইলাম তাহলে এখানে কি জুকি আছে কিনা তৃতীয় মাসে গিয়ে আমি দশ হাজার টাকা পাইছি তৃতীয় মাসে যদি দশ হাজার টাকা পাই এখানে কি কোনো ধরনের জুকি আছে দেখি কেউ বলতে পারো কিনা তৃতীয় মাসে দশ হাজার টাকা পাইলাম কারো কি কোনো জুকি আছে কিনা তৃতীয় মাসে যদি দশ টাকা পাই তাহলে কি জুকি আছে দ্বিতীয় মাসে ঝুঁকি বেশি হ্যাঁ সাতমান সাহেব ঠিক আছে দ্বিতীয় মাসে ঝুঁকিটাই বেশি হবে আরফাত হাসান নাই দ্বিতীয় মাসে তৃতীয় মাসে ঝুঁকি নাই নিশান নিশান নাই জিসাদ নাই তাসফিয়া না নিশা জিসাদ হাসনান নাই নাই গোট 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 কোনো ঝুঁকি নাই ঠিক আছে দ্বিতীয় মাসে এসে আমার কোনো ঝুঁকি নাই কেন ঝুঁকি নাই তৃতীয় মাসে এসে একটু করে দেখো প্রত্যাশিত আয়ের হারের সাথে প্রকৃত আয়ের হারের মধ্যে কোনো পার্থক্য আছে বা কোনো ব্যবধান আছে নাই যেহেতু কোনো 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 পার্থক্য যেহেতু ব্যবধান নাই 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 তার মানে মাসে আমরা যদি সংজ্ঞার দিকে যদি আসি বইয়ের বাসায় যদি একটু ঝুঁকিকে যদি সুন্দর করে যদি বলতে যায় তাহলে বলতে হবে যে রকম কোনো বিনিয়োগ কোনো একটা জায়গায় বিনিয়োগ করার পরে বিনিয়োগকৃত অর্থ থেকে প্রত্যাশিত আয়ের হার এবং প্রকৃত আয়ের হারের মাঝখানে বা প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের মাঝখানে যে ব্যবধান বা পার্থক্য তৈরি হয় তাকে মূলত কি বলা হয় ঝুঁকি বলা হয় এটা হলো আমাদের ঝুঁকি সংক্রান্ত এখানে আরও একটা কথা বলা যায় সেটা হচ্ছে অনিশ্চয়তা যেটা কে বলছিল নামটা এখন মনে হয় নাদিয়া নিষাদ বলছিল নাদিয়া নিষাদ বলছিল যে কি ঝুঁকি অনিশ্চয়তার কথাটা নাদিয়া নিষাদ বলছিল আচ্ছা একটু কমেন্টে দেখছি জান্নাতুল ফেরদৌস বুঝুই নাই কি বুঝেন নাই একটু করে বলেন কি বুঝেন না ওইটা একটু বলেন আমি ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে জান্নাতুল ফেদুস কি বুঝেন না ওইটা বলেন আমি ক্লিয়ার করে দিচ্ছি তাহলে আমরা একটু অনিশ্চিতার দিকে যাই অনিশ্চয়তা বলতে কি বুঝাই আমার ভবিষ্যতে কোন একটা ঘটনা ঘটবে সেটা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে ওই ব্যাপারটাকে আমরা কি বলি অনিশ্চয়তা বলি যদি বলি আমি এখন যদি বলি যে আজকে ভূমিকম্প হবে তার মানে কি আজকে কি ভূমিকম্প হয়ে গেছে আজকে ভূমিকম্প এখনো পর্যন্ত হয় নাই আবার এমনও না যে আজকে রাতের এগারোটা বাজে যে ভূমিকম্প হবে না এরকম কোনো নিশ্চয়তা নাই তার মানে অনিশ্চয়তা বলতে আমরা ওই জিনিসটাকে বুঝবো যে জিনিসটা হতেও পারে আবার নাও হতে পারে কোন একটা জিনিস যদি হতেও পারে অথবা যদি নাও হতে পারে ওই ধরনের জিনিসকে কি বলবো আমরা অনিশ্চয়তা বলবো অনিশ্চয়তা থেকে যদি ঝুঁকিকে যদি আনতে যায় তখন আমরা বলতে পারি অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাকে ঝুঁকি বলে অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাকে ঝুঁকি বলে এটা হচ্ছে জাস্ট আমরা নর্মালি তবে ঝুঁকির মেইন সংখ্যা হচ্ছে একটু আগে যেটা বলছিলাম ওটা আহ অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাকে আমরা কি বলতে পারি ঝুঁকি বলতে পারি তাহলে এখন অনিশ্চয়তা যদি বলি আজকে ভূমিকম্প হতেও পারে পারে নাও হতে এটা আমাদের জন্য অনিশ্চয়তা বাট ভূমিকম্প ভূমিকম্প হয়ে হওয়ার পরে মনে করলাম আমাদের বিল্ডিং এর কোন একটা পাশে ক্ষতিগ্রস্ত হলো দশ হাজার টাকার তাহলে এই যে আমার বিল্ডিং এর কোন একটা পাশে যে দশ হাজার টাকা ক্ষতি হয়েছে ওই যে অনিশ্চয়তার একটা অংশ আমি পরিমাপ করতে পারছি ওই দশ হাজার টাকাটা হচ্ছে আমাদের জন্য কি ঝুঁকি হিসাবে দাঁড়াবে তাহলে ও ঝুঁকি এবং অনিশ্চয়তা নিয়ে যদি বলতে যায় এই কয়েকটা বেসিক বিষয়গুলো যদি মাথায় রাখো ঝুঁকি এবং অনিশ্চয়তা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না এখানে প্রশ্ন রাখছিলাম জান্নাতুল ফেদ্দোসের কাছে তুমি কি বুঝো না একটু কষ্ট করে একটু করে জানাও জান্নাতুল ফেদ্দোস কি বুঝো না একটু করে বলো রুজি ওয়ালাইকুম আসসালাম ভবিষ্যতে সাতমাস ভবিষ্যতে কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে যখন গাণিতিকভাবে নির্ণয় করা যায় না হ্যাঁ গাণিতিকভাবে নির্ণয় করা না যাওয়া মানে হচ্ছে কি পরিমাপ করা যাচ্ছে না টাকার অঙ্কে পরিমাপ করা যায় না অর্থের অঙ্কে পরিমাপ করা যায় না তখন ওটাকে আমরা কি বলতে পারি অনিশ্চয়তা বলতে পারি বিনক্ষতা প্রাপ্ত প্রত্যাশিত আয় এবং প্রকৃতায়ের আহ অনিশ্চয়তাকে কি বলা হয় ঝুঁকি বলা হয় সেম কথা যেটা ডিম সেটাই আন্ডা আবার গ্রামীণ ভাষা এটাকে আরো অনেক অনেক কিছু বলে থাকে ঠিক আছে এক একজনের গ্রামীণ ভাষা এক এক রকম যেমন রিসেন্টলি একটা অ্যাডভার্টাইজ দেখতেছি বিকাশের ওখানে হচ্ছে ছেলে মেয়েকে বলা হচ্ছে সল এই টাইপের ছেলে মেয়েকে ওদের ভাষার মধ্যে বলা হয় সলফল আবার তুমি যদি বরিশালের নাকি কোন একটা ডিস্ট্রিক্টের ভাষার মধ্যে বলা হচ্ছে সওয়াল সওয়াল বলে সওয়াল বলে ব্যাটা ছেলে বলে এক এক জায়গায় এক এক রকম বলে আচ্ছা এবার আমরা একটু আসি জানাতুল ফেদ্দুস এখনো কোনো কিছু জানাও নাই তোমার কি সমস্যা বা তুমি কোনটা বুঝনা না ওটা একটু করে জানাও নাই ওকে এবার আমরা একটু করে আসি এই ঝুঁকিকে নিয়ে যদি আমরা যদি ক্লাসিফিকেশন যদি করতে যাই বা ঝুঁকি কত প্রকার অধিকে যদি যেতে যাই তখন অনেক কথা উঠে আসে প্রথমত আসে হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ একটা আছে ব্যবসায়ীর দৃষ্টিকোণ একটা আছে এই সমস্ত অনেকগুলো কথা আছে তার আগে আমার একটি প্রশ্ন হচ্ছে ঝুঁকি এবং অনিশ্চয়তা নিয়ে কারো ধরনের কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু কষ্ট করে জানাবা ঝুঁকি এবং অনিশ্চয়তা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু কষ্ট করে জানাও তার মানে একটা ক্লাসে বেশি কিছু শিখতে পারবা না তো আমি ওটা চাচ্ছি না একটু কষ্ট করে জানাবো কারো কোনো সমস্যা আছে কিনা আহ ঝুঁকি নিশ্চয়তা নিয়ে যেটা লাও এটাই কোদু হ্যাঁ ঠিক আছে যেটা ওটাই ওকে ক্লিয়ার বলতেছে তাহলে আমরা একটু ঝুঁকির প্রকার ভেদের দিকে যাই ঝুঁকি কত প্রকার ঠিক আছে ঝুঁকি কত প্রকার বেসিক্যালি যদি ঝুঁকি যদি কত প্রকার বলতে যাই তার আগে একটা আসে সেটা হচ্ছে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত প্রকার আর হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত প্রকার একটা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আর এটা হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে আবার ব্যবসায়ী দৃষ্টিকোণ যদি বলতে যায় আমি ব্যবসায়ী আমার কি কি ঝুঁকি হতে পারে ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে ঝুঁকিকে যদি আবার ক্লাসিফিকেশন করতে যায় তাহলে হচ্ছে দুই প্রকার ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে কেউ যদি চাও লিখে রাখতে পারো কেউ যদি চাও তাহলে লিখে রাখতে পারো আপনারা ক্লাস করেন ঠিক আছে দুষ্টামি না ক্লাস করেন ক্লাসের মাঝখানে কেন দুষ্টামি করবেন না এখানে এমডি হাসিব উদ্দিন ভাইয়া আপনার কথাগুলো অনেক কি ওঠে ধন্যবাদ ভাইয়া সাদমান সাকিব ক্লিয়ার ওকে আমরা একটু করে আসি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি বলতে যাই ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে ঝুঁকি হচ্ছে দুই প্রকার একটু নোট আকারে চালে কেউ লিখে রাখতে পারো ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে ঝুঁকি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি আর একটা হচ্ছে আর্থিক ঝুঁকি একটা ব্যবসায়িক ঝুঁকি একটা হচ্ছে আর্থিক ঝুঁকি আগে আমরা ওই বিষয়গুলো একটু করে পয়েন্ট আকারে লিখে রাখি এরপরে আমরা ব্যবসায়িক ঝুঁকি কি জিনিস আর্থিক ঝুঁকি কি জিনিস ওগুলো নিয়ে একটু করে বলতেছি জান্নাতম আর একটু বললে ভালো হতো ভাইয়া এরকম যদিও হুট করে যদি অর্ধেক যদি কথা বলেন আসলে ক্লিয়ারলি বুঝতে না ঠিক আছে একটু কষ্ট করে বলবেন যে কোন বিষয়টা আর করে বলবো তাহলে ওই বিষয়টা আমাদের রিপিট করতে একটু ইজি হয় ঠিক আছে আর একটু করে বলতে বলতেছেন কোন বিষয়টা একটু করে বলবো একটু করে বলেন ততক্ষণ আমরা একটু করে ব্যবসায়িক ঝুঁকি নিয়ে একটু আলোচনা করি তাহলে বলতেছি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি আর একটা হচ্ছে আর্থিক ঝুঁকি ব্যবসায়িক ঝুঁকি যদি ওটাকে যদি আমরা ক্লাসিফিকেশন বা ভাঙতে যাই ওখানে একটু করে দেখো তো ব্যবসায়িক ঝুঁকি কয়টা শব্দ আছে দুইটা এটা হচ্ছে ব্যবসা আর হচ্ছে ঝুঁকি তাহলে ব্যবসা সংক্রান্ত এই সমস্ত ঝুঁকিগুলো আছে ওগুলাকে আমরা কি বলতে পারি ব্যবসায়িক ঝুঁকি কি রকম আমাদের প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা ব্যবসায়ীর ব্যবসায়িক যে খরচগুলো আছে ওগুলোকে যখন পর্যালোচনা করতে যায় কতগুলো চলতি খরচ আছে আবার কতগুলো স্থায়ী খরচ আছে এই যে চলতি খরচ অথবা স্থায়ী খরচ এগুলো মাঝে মাঝে গিয়ে কি করতে পারে না পরিশোধ করতে পারে না ওগুলো মিটাতে পারে না এই যে ব্যবসা পরিচালনা করার সময় যে চলতি করস ব্যবসায়ী করস যা পরিশোধ করতে পারে না ওখান থেকে যে ঝুঁকির উদ্ভব হয় বা ওখান থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় ওটাকে আমরা সহজ ভাষায় যদি বলি ব্যবসায়িক ঝুঁকি বলি আমি বইয়ের বাসায় কঠিন কোনো লাইন দিয়ে বর্ণনা করতেছি না আমি আমার মতো করে ওটাকে ক্লিয়ার করার চেষ্টা করতেছি ওটা তোমরা তোমাদের নিজেদের মতো করে নিয়ে নিজেদের যার যে প্রকাশনের বই আছে ওটার সাথে মিলাই দেখো আমার ঘুরে ফিরে যেটা ডিম সেটাই আন্ডা হবে বা যেটা লাও সেটাই কদু হবে মোট ঝুঁকি একটা আছে মনে হয় মোর ঝুঁকি যদি বলতে যাই ব্যবসায়িক ঝুঁকি আর্থিক ঝুঁকি বা বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে আর্থিক দৃষ্টিকোণ বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে তখন সবগুলো ওভাবে তেমন কোনো ক্লাসিফিকেশন নাই রিস্ক এন্ড রিটার্ন একবার বললে ভালো হয় ঝুঁকি 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 নিয়ে যদি বলতে চাই ঝুঁকি হচ্ছে আর একটা ওজন একটু রিপিট করি তা হচ্ছে একটা কোনো জায়গায় আমি কোনো না কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা বিনিয়োগকারী জায়গার মধ্যে আমি বিনিয়োগ করলাম ওখান থেকে প্রতি মাসে মাসে আমি একটা লাভ আশা করবো না যে এই মাস আমার দশ হাজার টাকা লাভ হবে বা এই মাস আমার বিশ হাজার টাকা লাভ হবে এটা হচ্ছে আমার প্রত্যাশিত মুনাফা বা প্রত্যাশিত আমি ওই আয়টা প্রত্যাশা করি ওই প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় আমি বিশ হাজার টাকা আশা করলাম মাসে যে পেলাম পনেরো হাজার টাকা তার মানে পাঁচ হাজার টাকা পাই নাই তাহলে এই যে প্রত্যাশা যে আয়টা প্রত্যাশা করছি ওখান থেকে যে আয়টা আমি পাইছি এতে যে পার্থক্যটা থাকবে ওটাকে আমরা কি বলবো ঝুঁকি বলবো আরেকভাবে বলা যায় অনিশ্চয়তা সামনে কোনো কিছু হতেও পারে নাও হতে পারে ওরকম অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় ওটাকে আমরা টাকার অঙ্কে পরিমাপ করা যায় অর্থের অঙ্কে পরিমাপ করা যায় ওটাকে আমরা ঝুঁকি বলবো আচ্ছা আমরা গেলাম হচ্ছে ব্যবসায়িক ঝুঁকিটা বললাম এবার আসবো আর্থিক ঝুঁকির দিকে আর্থিক ঝুঁকি যদি বলতে যাই একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি পরিচালনা করতে যায়, বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ নিতে হতে পারে আমি একটা ব্যবসা দিব এক টাকা খরচ হবে আমি যে এক কুড়ি টাকার মালিক এটা ইম্পসিবল একটা ব্যাপার হতে পারে সবসময় প্রত্যেকের মানুষের কাছে এক কুড়ি টাকাটা নাও থাকতে পারে তখন সে কি করে নিজের যে সঞ্চিত অর্থ আছে ওগুলোকে নিয়ে আসে আত্মীয় স্বজন থেকে ঋণ নেয় তারপর আসে বন্ধু বান্ধব থেকে ঋণ নেয় তারপর আসে ব্যাংক থেকে ঋণ নেয় আচ্ছা সাপোজ বললাম যে আমি ব্যাংক থেকে ঋণ নিলাম দশ পার্সেন্ট হারে আমি ব্যাংক থেকে ঋণ নিলাম এই যে ব্যাংকে প্রতি মাসে মাসে বা প্রতি বছরে বছরে যে দশ পার্সেন্ট করে ঋণের সুদ যেটা দিতে হবে ওই সুদটা যদি আমি পরিশোধ করতে না পারি বা ওই সুদ পরিশোধ করার অক্ষমতা থেকে এই আর্থিক ঝুঁকিটা সৃষ্টি হবে আবার বলতেছি আর্থিক ঝুঁকি বলতে মূলত ওই জিনিসটাকে বোঝায় যা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যখন আমি মূলধন সংস্থান করব অর্থায়ন যখন করব বিভিন্ন উৎস থেকে যখন আমি অর্থ আনয়ন করব তখন ওই অর্থগুলো সুদ সহ ফেরত দেওয়ার যে অক্ষমতা তৈরি হবে ওই অক্ষমতা থেকেই মূলত আর্থিক ঝুঁকিটা তৈরি হয় আশা করি ব্যবসায়িক ঝুঁকি এবং আর্থিক ঝুঁকি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট একটু করে জানা আমি একটু করে দেখিনি কারো কি কোনো প্রশ্ন আছে কিনা সাদমান সাহেব ভাই আপনি এক কোটি টাকার মালিক না ভাই এক কোটি টাকার মালিক এখনো হতে পারে না ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করো একদিন না একদিন হতে পারে এটাই চাই এক কোটি টাকার মালিক আপাতত পর্যন্ত হতে পারি নাই ওকে আর্থিক ঝুঁকি এবং ব্যবসায়িক ঝুঁকি এই দুটোর মধ্যে যদি কারো কোনো সমস্যা না থাকে নেক্সট টপিকের দিকে যেতে পারতেছি না দিয়া নিষাধ এত সুন্দর ক্লাসে এত ভিউ কম কিছু করার নাই ঠিক আছে আপনাদের সহযোগিতা নাই আপনাদের সহযোগিতা যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই ক্লাসে অনেক অনেক ভিউ বাড়বে আর যেটা বলছি আপনাদের যদি সহযোগিতা যদি পায়। আপনাদের যদি ভিউজ যদি পায় বিলিভ ইট নট আমি টানা তিন ঘন্টা ক্লাস নিতে পারবো আমার কোনো ধরনের ক্লান্তি কোনো ধরনের অবসাদ কোনো কিছুই আসবে না যদি আমি সকাল থেকে অনেক পরিশ্রম করতেছি বাট এরপর আমি টানা তিন ঘন্টা ক্লাস দিতে এখনো পর্যন্ত সক্ষম আসি ঠিক আছে বাট আপনাদের রেসপন্সটা যদি যখন আসবে না যে এখন বলতেছি কমেন্টের রিপ্লাই দাও যদি কোনো রিপ্লাই না আসে ভিউজ যদি না হয় তখন আর ইচ্ছা আসে না ভিতর থেকে যে জোশ বা একটা যে একটা স্পিড কাজ করে ওটা আস্তে আস্তে ডাউন হয়ে যায় মোরালটা ডাউন হয়ে যায় তখন একটু কষ্ট লাগে তখন আর ভিতর থেকে মেন পড়াটা আসে না

আমাদের ব্যবসায় যখন পরিচালনা করতে যাই প্রতি মাসে হোক সেটা প্রতি বছর হোক কিছু আছে আবার কিছু হচ্ছে চলতি খরচ আছে স্থায়ী খরচ যদি বলি এই যে আসব কিনতে হচ্ছে ফার্নিচার কিনতে হচ্ছে মেশিন কিনতে হচ্ছে এগুলো স্থায়ী খরচ আবার চলতি খরচ যদি বলি বিভিন্ন কাঁচামাল ক্রয় বিভিন্ন কর্মচারীর বেতন প্রদান বিভিন্ন ধরনের কারেন্টের বিল তারপর হচ্ছে পানির বিল গ্যাস বিল এই সমস্ত ব্যয়গুলো মাঝে মাঝে আমরা পরিশোধ করতে পারি না ব্যবসা যদি লস খাই তাহলে পরিশোধ তো করতে পারবো না তাহলে এই যে যে ব্যাপারগুলো ব্যবসায় সংক্রান্ত ব্যবসাটা পরিচালনা করার জন্য চলতি খরচ অথবা স্থায়ী খরচ এই সমস্ত খরচগুলো যখন আমরা পরিশোধ করতে পারবো না ওই পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হবে ওটাকে হচ্ছে মূলত ব্যবসায় ঝুঁকি বা বিজনেস রিক্স ব্যবসায়িক যুগে আবার বলছি জিসা জিসান হাসনা তাছ করে বুঝতে পারবা না বুঝলা আবার বলো আমি আবার বোঝাবো সমস্যা নাই ভাইয়া ভাইয়া কোন দিন লাইভ ক্লাসগুলো হয় তানিয়া, তানিয়া প্রতিটা আছে আমাদের যে শিডিউলটা রয়েছে আমাদের এই যে যাও আমাদের লাইভ ক্লাসের রুটিনটা দেওয়া আসে প্রতিদিনে আমাদের লাইভ ক্লাস হয় বাট এক একদিন এক একটা টপিকের উপর হয় আর আমি যদি বলি ফিনান্স ক্লাসটা হয় হচ্ছে শুধুমাত্র শনিবার একদিন তোমাদের এই ফিনান্স ক্লাসটা নেওয়া হয় বিকজ ফিনান্স সিলেবাসটা অতটা বেশি বড় না ভাইয়া হচ্ছে কমার্স স্টুডেন্টরা স্টুডেন্ট না কত না করে কিন্তু সবাই ক্লাস করে না আসলে কিছুই নাই কারণ কমার্স স্টুডেন্ট স্টুডেন্ট একটিভ না এটা বলবো না বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে যে ওই যে বললাম একটু দ্বিধাদন্দের মধ্যে আছে পরীক্ষা হবে হবে না ওই যে একটু আগে জিশাদ বলছিল যে তার বন্ধুরা তাকে বলতেছে যে ক্লাস করে লাভ ওই যে ওই সমস্ত কারণেই মানুষজন একটি হতে চাচ্ছে না যখন পরীক্ষার যখন ডেট দিবে তখন দেখবে কিভাবে সবাই পড়ালেখার সাথে আছে কিভাবে সবাই পড়ালেখার সাথে আছে তাকে পরিচালনা খরচ অক্ষমতা যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে ব্যবসায় ঝুঁকি বলে জি নিশান নিশান ওকে এবার আমরা ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ক্লিয়ার হলাম তাহলে আবার আমরা একটু যাব বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে যদি বলতে চাই বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে আসা হচ্ছে ঝুঁকি তিন প্রকার একজন বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে ঝুঁকি যদি বলতে যায় তাহলে আসে তিন প্রকার একটা হচ্ছে সুদের হারের ঝুঁকি এক নাম্বার সুদের হারের ঝুঁকি চেয়েও যদি চাও তাহলে নোট করে রাখতে পারো এক নাম্বার সুদের হারের ঝুঁকি দুই নাম্বার তারল্য ঝুঁকি তিন নাম্বার বাজার ঝুঁকি সুদের হারের ঝুঁকি তারল্য ঝুঁকি এবং বাজার ঝুঁকি এই যে বুঝতে পারছে এমডি হাসিবুদ্দিন ভাইয়া বাংলাদেশের এডুকেশনাল এডুকেশন ম্যানেজমেন্টটাই তো অ্যাক্টিভ না জি ভাইয়া ওটাই ওই কারণে এই ঝামেলাটা আর কোনো কিছু না কমার্সের স্টুডেন্ট মার্শাল অ্যাক্টিভ আছে ভাই আমিও কমার্স স্টুডেন্ট কমার্সের স্টুডেন্টের নাম ধরে বললে আমার গায়েও লাগে আচ্ছা একটু করে যেটা বলতেছি ভাইয়া এটা তো লেকচার ওয়ান সেকেন্ডটা কি নেক্সট স্যাটারডে হবে ইয়েস জান্নাতুল নাহিম সেকেন্ড সেকেন্ড যেটা লেকচার হবে এই অধ্যায়ের উপর যেটা লেকচার নেক্সট লেকচার ওটা নেক্সট স্যান্ডে নেক্সট স্যাটারডের মধ্যেই হবে নেক্সট স্যাটারডের দিনে হবে যদি আল্লাহ যদি আমরা সুস্থ রাখে যদি ভালো রাখে তাহলে অবশ্যই পরবর্তী শনিবারে লেকচার সেকেন্ডটা হবে তাহলে আমরা একটু করে যদি বলতে যাই বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে সুদের হার বললাম তিন প্রকার একটা হচ্ছে সুদের হারের ঝুঁকি তারল্য ঝুঁকি আবারটা হচ্ছে বাজার ঝুঁকি এখন আসি সুদের হারের ঝুঁকি দেখি এখানে কয়েকজন রেগুলার যারা কমেন্ট করো সাদমান সাকিব জিসাদ আর হচ্ছে নিশান নিশান কেউ কি বলতে পারবা ব্যবসায় সুদের হারের ঝুঁকি বলতে কি বোঝায় সুদের হারের ঝুঁকি বলতে কি বুঝায় বা ওরা তিনজন ছাড়া যে কেউ সুদের হারের ঝুঁকি বলতে তোমরা কি বুঝো তোমাদের মতো করে সুদের হার এই যে বলতে বলতে বলে দিছে সাদমান সাকিব সুদের সুদের হার ওঠানামার নামার কারণে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে সুদের হারের ঝুঁকি বলা হয় বলা যায় একটা বিনিয়োগকারী যখন কোন একটা জায়গার মধ্যে যখন অর্থ বিনিয়োগ করবে ওখান থেকে যে পরিমাণ সে সুদ পাবে ওই পরিমাণ সুদের টাকাটাই হচ্ছে তার লাভ যখন ওই সুদের টাকাটা যখন বৃদ্ধি পাবে এবং হ্রাস পাবে হচ্ছে সুদের হারের ঝুঁকিটা হয় কিভাবে হ্রাস পেতে থাকবে যদি শেয়ার মূল্য হ্রাস পায় আমার শেয়ার তো কেউ আর কিনতে চাইবে না আমি যদি বিক্রি করতে চাই তখন আর কেউ কিনতে চাইবে না ওখান থেকে মূলত কিসের সৃষ্টি হয় এই যে আমাদের সুদের হারের যে ঝুঁকি ওই সুদের হারের ঝুঁকিটা এখান থেকে আসে ওকে ধন্যবাদ এরপরে এরপরে যদি বলতে চাই তারল্য ঝুঁকি তার আগে তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে তারল্য শব্দটা কে বুঝো তারল্য তারল্য বিষয়টা কি বুঝাই তারল্য বলতে কি বুঝাই তারল্য শব্দটা যদি বলি একেবারে পেয়ে আসতেছো ক্লাস নাইনে বইয়ের মধ্যে লাস্টের দিকে কোন একটা অধ্যায় আমি শিওরলি বলতে পারতেছি না লাস্টে কোন একটা অধ্যায়ের মধ্যে তারল্য শব্দটা অবশ্যই আছে হান্ড্রেড পার্সেন্ট আমি একদম গ্যারান্টি দিতে পারবো বিকজ ওই বিষয়টা তখন আমি বুঝি নাই বলে আমি যার থেকে তার থেকে আমি ওই বিষয়টা বুঝাই নিয়েছিলাম তারল্য শব্দটা বলতে তোমরা কি বুঝো দেখে একটু করে আসি নগদ অর্থ নগদ অর্থ বলতে কি রকম বোঝাতে আরটু যদি ভেঙ্গে বলর নগদ অর্থ তো বুঝলাম নগদ অর্থ মানে হচ্ছে নগদ টাকা নগদ টাকা বলতে কেন কি বোঝাতে নগদ টাকার সাথে তরল তারর লর কি সম্পর্ক এই যে আমি একটু বলে দিচ্ছি হিন্দি দিচ্ছি তরল তরল পদার্থের সাথে সম্পর্ক আছে সম্পদকে নগদ অর্থে রূপান্তর করা করাকে তারল্য বলা হয় গুড সাদমান সাকিব এটাই চাচ্ছিলাম সম্পদকে অর্থে রূপান্তর করার কে মূলত কি বলা হচ্ছে তারল্য বলা হচ্ছে এবার তাহলে তারল্য ঝুঁকি কি হবে সম্পদকে নগদ অর্থে রূপান্তর করার সময় যে এটা সৃষ্টি হচ্ছে ওটাকে আমরা তারল্য বলতেছি তাহলে তারল্যজুকি হবে কোনটা সম্পদকে নগদ অর্থে রূপান্তর রূপান্তর করার যে অক্ষমতা যে মানে যে সম্পদকে যখন আমরা নগদ অর্থে রূপান্তর করতে পারবো না ওটাকে মূলত আমরা কি বলবো ঝুঁকি বলবো সম্পদকে যখন নগদত্বে রূপান্তর করতে পারবো না এখন আমার টাকা দরকার হচ্ছে চাচ্ছি আমি আমার শেয়ারটা বিক্রি করে দিই বাট পারতেছি না তাহলে ওখান থেকে যে ঝুঁকিটা সৃষ্টি হচ্ছে ওটা হচ্ছে তারল্য ঝুঁকি শর্টকাটে যদি বলতে যাই ওটাই হচ্ছে তারল্য ঝুঁকি আচ্ছা ভাইয়া ফাইভ ফাইভ উইক ফিন্যান্স যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে ওইখানে একটা প্রপোজাল এককালীন সময় বলছে তো ওইখানে অ্যান কত ধরতে হবে তার আগে আমাকে একটু করে জানাতে হবে তা নিয়ে তুমি কত সালের পরীক্ষা দুই হাজার একুশ নাকি দুই হাজার বাইশের পরীক্ষাতে একটু করে জানাতে হবে বাট তোমার প্রশ্নটা প্রশ্নটা কয় কয় নাম্বার নাম্বার এটা এটা একটু করে জানাইও বিকজ এটা নিয়ে আমি আর একটু কয়েকটাতে প্রশ্নটা আমি ফেস করছি আরো কয়েকজন বলছে যদি তুমি দুই হাজার একুশ সালের যদি হয়ে থাকো তাহলে ওখানে হচ্ছে একটা প্রোপোজালের মধ্যে কোনো ধরনের কি বলে নাই প্রথম প্রস্তাবের মধ্যে আর কি প্রথম প্রস্তাবের মধ্যে কোনো ধরনের বছর বলে দেওয়া নাই

যারা এখনো পর্যন্ত একটি পাশ তাদের জন্য সুকবর হচ্ছে আমরা একটু পরে একটা অঙ্কের দিকে যাবো ঠিক আছে কিছু সূত্র লিখে দিব এরপর একটা অঙ্কের দিকে যাব সো যারা একটি পাশ তাদের জন্য সবচেয়ে বেশি ব্যাটার হবে এটাই যে একটু আরেকটু ধৈর্য ধরে থাকো আমরা একটা অঙ্কের দিকে যাব এবং আজকে একদিনেই আমি বলছি ওদের আমি চার ধরনের অঙ্ক করাবো এই চার ধরনের অঙ্কের মধ্যে এক টাইপের অঙ্ক আজকে শেষ হয়ে যাবে কা ঠিক আছে সো যেটা তোমাদের কাছে প্রশ্ন রইলো তা হচ্ছে তারল্য ঝুঁকি সরি বাজার ঝুঁকি বাজার ঝুঁকি বলতে তোমরা নিজেরা কি বুঝে থাকো ভাইয়া ফিনান্সিয়াল অ্যান্ড ইন্টারেস্ট এর মধ্যে ডিফারেন্স কী ফিনান্সিয়াল ফিনান্সিয়াল বুঝি নাই ভাইয়া তানিয়া তোমার প্রশ্নটা ক্লিয়ারলি বুঝি নাই তুমি যে প্রশ্নটা করছো ওই প্রশ্নটা ক্লিয়ারলি বুঝি নাই না দিয়া নিষাদ আমার নাম বলেন না দিয়া নিষাদ সরি আসলে খেয়াল করা হয় না অনেকগুলো কমেন্ট আসতে থাকে ওই কারণে মাঝে মাঝে খেয়াল খেয়ালটা করা হয় না ঠিক আছে বলি না যেরকম কারণ কারোর সাথে আমার দুঃম্মী নাই কারোর সাথে আমার সবাই আমার স্টুডেন্ট বা সবাই আমার ছোট ভাই বোনের মতো নাম বলবো না এরকম কোনো অপশন আসে না ঠিক আছে আচ্ছা বলতেছে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন সরকারের নীতির পরিবর্তন রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি কারণে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে বাজার ঝুঁকি বলে ভাইয়া তুমি একেবারে বহু বহু বইয়ের বাসায় এখানে বলতে চাও নিজের বাসায় একটু করে আনো আচ্ছা আমি একটু করে যদি নিজের বাসায় যদি বলি আমাদের বাজার যে বাজারটা আছে সেটা সবসময় শান্ত থাকে না সেটা কিছু সময় উঠতে থাকে কিছু সময় নামতে থাকে আজকে মনে করলাম যে আওয়ামী সরকার ক্ষমতায় আছে কয়েকদিন পরে হয়তো ওখানে ওদের ওদের মাঝখানে হতে পারে বা বিপন্ন বিরুদ্ধে দলের কেউ একজন এসে হয়তো ওখানে কি জ্ঞান জাম করতে পারে তখন কি একটা কি সৃষ্টি হয় বৈষম্য সৃষ্টি হয় হরতালের দেখা দেয় রাজনৈতিক বৈষম্য বলা হয় ওটাকে এই যে বিভিন্ন ধরনের রাজনৈতিক বৈষম্য আছে প্রথমত যদি বলি রাজনৈতিক বৈষম্য তারপর আছে হচ্ছে মুদ্রাস্ফীতি এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে যে ঝুঁকিটা সৃষ্টি হয় যখন বাজারের মূল্য বা বাজারের যে নিয়ন্ত্রণ বা বাজারের ক্ষমতাটা যখন আপ অ্যান্ড ডাউন হয় উঠানামা হয় ওটাকে আমরা মূলত বাজার ঝুঁকি বলে থাকি যেই সময়ে গিয়ে বাজারের দাম বা বাজারের নিয়ন্ত্রণ যখন নামা হয় ওটাকে আমরা বাজার যুগেই বলে থাকি আশা করি তিনটা বিষয় তোমরা ক্লিয়ার হয়েছ যদি ক্লিয়ার হও তাহলে আমরা একটা অঙ্কে বা সূত্রের দিকে যাবো বিকজ আমাদের যে সমস্ত থিউরিগুলো জানা দরকার বা যে বেসিকগুলো জানা দরকার এই ওদের থেকে ওই বেসিকগুলো আমরা সবগুলো ক্লিয়ার করছি আশা করি যদি কারো কোনো সমস্যা না থাকে নেক্সট অঙ্কের দিকে যাবো তার আগে তোমাদের কাছে প্রশ্ন রইলো কারো যদি কোনো সমস্যা থাকে তা জানাও আর সমস্যা না থাকলে তাও জানাও যে আমি পরবর্তী ধাপে যেতে পারতেছি কিনা না দিয়ে নিঃসাদ ধন্যবাদ তোমাকে অনেক অনেক কমেন্ট করার জন্য ইনশাল্লাহ সামনে অনেক অনেক কমেন্ট করবো ঠিক আছে যদিও যখন পড়ার মুডে যখন থাকি তখন কমেন্ট করলে আসলে কমেন্টগুলো দেখা দেখা হয় হয় না না কমেন্ট 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 তখন তখন কমেন্টটা যখন আমি পড়ি তাহলে অবশ্যই কমেন্টটা পড়বো তোমাদের কাছে এখন প্রশ্ন রইলো কি তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে কারো যদি কোনো সমস্যা থাকে ওই বিষয়টা একটু করে বলো আর যদি সমস্যা না থাকে তাও বলো আমি এর পরবর্তী অঙ্কের দিকে চলে যাব। একটা অঙ্ক করবো ওই অঙ্কের দিকে চলে যাব কারো কোনো সমস্যা না থাকলে বলো সমস্যা থাকলে তাও বলো না থাকলে তাও বলো ভাই আরেকবার বলেন প্লিজ বোঝা বাজার ঝুঁকি আচ্ছা বাজার ঝুঁকিটা আরেকবার বলতে বলতেছে ভাইয়া মেসির ভক্ত পিএসজি জার্সি না ভাইয়া মোহাম্মদ ইউসুফ মেসির ভক্ত বলতে যদি যায় মেসির অবশ্যই মেসির খেলাকে পছন্দ করি মেসির খেলাকে অপছন্দ করার মতো কোনো কথা নাই যদিও পিএসজি সাপোর্ট করি হচ্ছে অন্য কোনো কারণে সেটা অবশ্যই যদি মেসির কারণে যদি মেসির কারণে যদি পিএসজি সাপোর্ট না করে তাহলে আর কার কারণে পিএসজি সাপোর্ট করব আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারতোস অল ক্লিয়ার ভাইয়া খুবই ভালো লাগছে তামিম কেরিয়ন আসসালামু আলাইকুম স্যার ধন্যবাদ স্যার আমার লাইফটা দেখার জন্য আসলে আপনাদের মতো শিক্ষকদের সেই ছোটোবেলা থেকে যে সমস্ত আমরা আদর যত্ন হোক বা যে পড়ালেখাটা আপনাদের কাছ থেকে পেয়েছি ওই কারণে হয়তো আজকে এই পর্যায়ে ইনশাল্লাহ আপনারা দোয়া করে যাবেন যদি দোয়া করে যান ইনশাআল্লাহ নেক্সট টাইমে আমরা আরও আমি আরও ভালো একটা পজিশনে যাব এই দোয়াই করে ধন্যবাদ স্যার আপনারা এত ব্যস্ত সময়ের মাঝখান থেকে আমার লাইফটা দেখার জন্য আচ্ছা আমি একটু করে যদি আসি বাজার ঝুঁকি নিয়ে একটু করে আবার একটু করে বলতে বলছি ও নিষাদ নিষাদ আমি একটু যদি বলি অর্থনৈতিক অবস্থার পরিবর্তন যেটা সাতমা সাকিব বলছে ওর সাথে একটু তাল মিলিয়ে বলি অর্থনৈতিক অবস্থার পরিবর্তন সরকারের নীতির পরিবর্তন রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি কারণে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে মূলত কি বলতেছে বাজার ঝুঁকি দেশের অর্থনীতি সবসময় সেম থাকে না মুদ্রাস্ফীতি নামা করে দেশের রাজনৈতিক পরিবেশ সবসময় সেম থাকে না আপ এন্ড ডাউন হয় তারপরে হচ্ছে সমাজের মধ্যে সবসময় যে পজিটিভ দিক থাকবে বা সমাজে সবসময় একটা ভালো ফ্লো এর দিকে চলতে থাকবে তাও না মাদক বা আরো অন্যান্য বিষয় এসে একটা ব্যাঘাত গড়াতে পারে যখন এই সমস্ত ব্যাপারগুলো যখন এসে যখন একত্রিত হবে তখন আমাদের বাজারটার স্থিতিশীল অবস্থায় থাকে না তো টলমল একটা অবস্থা হয়ে জায়গা যখন এই বাজারে যখন নিয়ন্ত্রণ করতে পারবো না বাজার যখন টলমল অবস্থা হয়ে যাবে ওখান থেকেই মূলত যে ঝুঁকিটা সৃষ্টি হবে ওটাকে মূলত আমরা বাজার ঝুঁকি বলতে পারি এরপরে আর কারো প্রশ্নগুলো দেখবো যদি প্রশ্ন না পাই তাহলে আমরা এরপর দিকে চলে যাব ঠিক আছে ইনশাআল্লাহ থাকবো ক্লাসে আজ ফার্স্ট আপনার ক্লাস করলাম যার ক্লাস ভালো সরি যার ক্লাস ভালো লাগে তার ক্লাস আমি রেগুলার করি ধন্যবাদ আজকে ফার্স্ট ক্লাস যদি করো যারা আজকে ফার্স্ট ক্লাস করছো তাদের জন্য একটাই কথা সেটা হচ্ছে আমাদের যে পেজগুলো আমাদের যে পেজের থেকে তোমরা ক্লাস করছো ওই পেজ অবশ্যই লাইক করে রাখবা এবং ফলো করে রাখবা পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে ওই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ইউটিউবের লিঙ্কটা আমাদের ভিডিওর উপরে উপরে দিয়ে আছে তো ইউটিউবে যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের সুবিধা হওয়া হচ্ছে কি আমাদের যে সমস্ত যে লেকচারগুলো আছে এখানে ওই লেকচারগুলো ওখানে রেকর্ডেড হিসাবে পাওয়া যায় পাশাপাশি বিভিন্ন ধরনের রেকর্ডেড ক্লাসগুলোও থাকে যার কারণে তোমরা ওখান থেকে বিভিন্ন ধরনের হেল্প পেতে পারো ইভেন অ্যাসাইনমেন্টও আমরা আমাদের এখান থেকে সলভ করে থাকি তো তোমাদের অবশ্যই হেল্পফুল হবে সো আমি বলবো না যে তোমরা ওই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে এটা বলবো না বাট তোমাদেরকে এটা বলবো যে তোমরা ওই চ্যানেলটা একটু করে ঘুরে দেখো আশা করি যদি ঘুরে দেখো তোমাদের যদি দরকার হয় অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এই বিশ্বাস আমার আছে ওকে নেক্সট যাবো বলতেছি ওকে নেক্সট নেক্সট নেক্সটের দিকে যাচ্ছি আহ ভাইয়া আপনি একটু আপনার ভাষায় বুঝিয়ে দেন এখনো বুঝিনি আচ্ছা এখনো যদি না বুঝো তাহলে আমার হচ্ছে ব্যর্থতা তাহলে আমি একটু আবার বলতেছি আচ্ছা মনে করলাম যে আমাদের বাজার মুদ্রাস্ফীতি একটা এক কেজি চাল যদি এখন বলতে চাই কত টাকা নরমালি যদি চালের কেজি যদি বলতে চাই ষাট থেকে সত্তর টাকা এমনি চলে আসে তো এটা আগে কি ষাট থেকে সত্তর টাকা ছিল আগে ষাট থেকে সত্তর টাকা ছিল না আরো অনেক কম ছিল তো এই যে একটা দাম উঠছে আর মাঝে মাঝে গিয়ে দেখবার যে দামটা পড়েও যেতে পারে সবজি সবজি হঠাৎ করে যেমন পেঁয়াজের কথা যদি একদম পারফেক্ট উদাহরণ পেঁয়াজ মাঝে মাঝে একবার দুইশো তিনশো টাকা কেজি বিক্রি করে আবার মাঝে মাঝে তিরিশ চল্লিশ টাকা দিয়ে মানুষ কিনে না তাহলে এই যে একটা দামে আপ এন্ড ডাউন হলো না এই যে বাজারে যখন একটা অস্থিতিশীল হলো না কিভাবে হলো পেঁয়াজটা যখন আমাদের দেশে যখন শেষ বাহির দেশ থেকে যখন পেঁয়াজ আসতেছে তখন অবশ্যই মানুষের ডিমান্ড একটু বেড়ে গেছে চাহিদা বেড়ে গেছে গা ওদিকে সাপ্লাই কম যোগান কমে গেছেগা যার কারণে দামটা বৃদ্ধি পায় এই যে দামের যে কোনো একটা উঠা এবং নামা ওটাকেই মূলত কি বলতেছি আমরা বাজার ঝুঁকি বলতেছি বাজার রিলেটেড যে ঝুঁকি ওটাকেই মূলত বাজার ঝুঁকি বলতেছি যে আশা করি এবার বুঝতে পারবা ওকে তাহলে আমরা নেক্সট নেক্সট করতেছিল আমরা নেক্সটের দিকে যাই মাইনু মাইনু মামা আসসালামু আলাইকুম মামা ধন্যবাদ মামা আমাদের ক্লাস একটু করে হলো দেখার জন্য ওকে আমরা একটু করে আসি এবার যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টার কথা ওই কথাটার দিকে আসি তা হচ্ছে আমাদের এই মধ্যে কিছু সূত্র অবশ্যই জানতে হবে সবগুলো সূত্র আমরা লিখে দিব না আজকে ক্লাসের মধ্যে আজকে জাস্ট দুইটা সূত্র নিয়ে আমরা একটু করে আলোচনা করব। ঠিক আছে যেহেতু সময় একটু করে স্বল্পত হয়ে গেছে গাছ সময় ওইভাবে আনাই এবং তোমাদের রেসপন্সের দিকেও যদি বলতে চাই অনেকটা ডাউনসের দিকে চলে আসছে সো আমরা অঙ্ক করাবো না আজকে ঠিক আছে দুটো সূত্র করা সূত্র যদি ভালো করে যদি বুঝতে পারো দেখবা আলটিমেটলি ওদের যতগুলো অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবা আর যদি না পারো তখন আমাকে এসে বকা দিও আমাকে এসে যা করো তা করিও আমরা একটু সূত্রের দিকে যাই আগে আমি দুইটা সূত্র লিখে দিব ফার্স্ট অফ অল ওই দুটো সূত্র একটু বোঝার চেষ্টা করো আমি আবার বুঝাই দিবো না বুঝলে তাও বলতে দেখো আমি যতক্ষণ বুঝানো ততক্ষণ বুঝাবো ইনশাল্লাহ ফার্স্টে যে দুইটা সূত্র আমাদের লিখতে হবে সেটা কখন লিখব যদি ঝুঁকির পরিমাণ নির্ণয় করতে বলে আবার বলতেছি যদি জুকির পরিমাণ নির্ণয় করতে বলে যদি পরিমিত ব্যবধান যদি নির্ণয় করতে বলে যদি আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলে যদি সিগমা নির্ণয় করতে বলে তখন আমরা এই সূত্র দুইটা অ্যাপ্লাই করব। আবার বলতেছি ঝুঁকির পরিমাণ নির্ণয় পরিমিতি ব্যবধান নির্ণয় অথবা ঝুঁকি আদর্শ বিচ্যুতির পরিমাণ নির্ণয় অথবা সিগমা এই চারটা যদি বলে সব ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। এখানে আমি যেটা লিখলাম এটা হচ্ছে সিগমা কেউ চাইলে স্যান্ডেও লিখতে পারো কেউ চাইলে আদর্শ বিচ্ছুতি লিখতে পারো কেউ চাইলে পরিমিত ব্যবধান লিখতে পারো কেউ চাইলে ঝুঁকির পরিমাণ নির্ণয় তাও লিখতে পারো অ্যাজ ইউ উইশ ওকে সিগমা সমান সমান আমরা যদি সূত্রের দিকে যদি যাই আমাদের এই অধ্যায়ের মধ্যে যদি বলি সিগমা রিলেটেড বা আদর্শ বিচ্যুতি নির্ণয় করার জন্য দুই ধরনের সূত্র রয়েছে ফার্স্ট যে সূত্রটা সেটা যদি আমি লিখে দিই সিগমা সমান সমান সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান

আই ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান পাশে একটু করে লিখে রাখবো তা হচ্ছে যদি সম্ভাবনার মান দেয়া থাকে পাশে দিয়ে দিব সরি যদি সম্ভাবনার মান দেয়া না থাকে যদি সম্ভাবনার মান দেয়া না থাকে কেউ যদি সম্ভাবনা বলতে যদি না বুঝো মাঝে মাঝে আমাদের পরীক্ষার মধ্যে সম্ভাবনা না বলে আরেকটা শব্দ বলতে পারে সেটা হচ্ছে পি অথবা পসিবিলিটি তাহলে আগে ফার্স্টে এই সূত্রটা লিখো পাশে একটু করে লিখে রাখো যে যদি সম্ভাবনার মান দেয়া না থাকে অথবা যদি পি এর মান দিয়া না থাকে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আবার বলতেছি যদি পি এর মান দেয়া না থাকে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো নাইম অনেক কিছু ওখান থেকে ধন্যবাদ ইউটিউবে সাবস্ক্রাইব করছি গুড ভেরি গুড আপনি কি অন্য চ্যাপ্টারগুলো করাই ফেলছেন? একটা মাত্র চ্যাপ্টার এখনো পর্যন্ত করাইছি। তা হচ্ছে আমাদের ওই যে ফিনান্স এন্ড ব্যাংক ফিনান্স ব্যাংকিং ও বিমার সবচেয়ে যেটা বড় অধ্যায় বা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থের সময় মূল্য। অর্থের সময় মূলের পুরো লাইভ ক্লাস বা লাইভ সেকশনটা আমরা শেষ করছি। যেটা টেনশন করার কোনো দরকার নাই। আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলের মধ্যে এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেয়া আছে। চাই লোকন থেকে দেখে নিতে পারো। আর পাশাপাশি যেটা সেটা হচ্ছে এখনের সাথে কন্টিনিউ করতে থাকো সামনে আরো অনেকগুলো নতুন নতুন অধ্যায় অবশ্যই করাবো না দিয়ে নিষাদ পেয়ে অনেকগুলো ক্লাস করি ফাট আপনার ক্লাস আর করা হয় নাই বাংলা ভাইয়াটা করছি তারপর আইসিডিয়া ইংলিশ ভাইয়া ক্লাসগুলো করছি ওকে আমার ক্লাস যেহেতু করোনা এর আগে আজকে থেকে ক্লাস করা শুরু করে দাও সমস্যা নাই এখন ভালো করে বুঝছিস আর মোহাম্মদ সাথী মাহমুদা সাথী জালাতুন ভাইয়া না ভাইয়া অন্য রকম এরকম কোনো শর্ত ছিল না সরি বুঝি নাই জান্নাতুল নাইম কি বলছেন আসলে বুঝি নাই আচ্ছা সূত্র না ভাই এরকম কোনো সূত্র ছিল না বলছে যে শর্ত বলছিস আমি সূত্র আচ্ছা সূত্র ছিল ছিল না যে তা কিন্তু সূত্র একটু ঘুরাই পেছাই ছিল ঠিক আছে তোমাদেরকে ওখানে বাংলায় বলছে এখানে আমি ইংলিশে বলতেছি পার্থক্য এখানে বাংলায় কি বলছে তা যদি বলি বাংলায় বলছিল কি ব্যবধানের বর্গ ডিভাইডেড বা ব্যবধানের বর্গর যোগফল অথবা সামেশন ব্যবধানের বর্গ ডিভাইডেড বাই n 1 এটাই ছিল তোমাদের ওখানকার সূত্র আর এইখানে এসে ওটাকে একটু ইংলিশে আৰু মডিফাই করে বললাম ঠিক আছে আচ্ছা আমি অনেক কথা বলি বলতেছি পড়ার দিকে যদি আসি আচ্ছা পড়ার দিকে যদি আসি সিগমা সিগমা নির্ণয় করার জন্য আমরা বললাম কি দুইটা সূত্র আজকে লিখাবো প্রথম সূত্র হচ্ছে সামেশন আর আই আর বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n 1 এই সূত্রটা কখন अप्लाई করব যদি সম্ভাবনার মান দেয়া না থাকে তাহলে আমরা এই সূত্রটা अप्लाई করব ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে এখানে আর আই বলতে কি বোঝায় আর বার বলতে কি বোঝায় এবং এন বলতে কি বোঝায় তাহলে পাশে করে একটু তোমরা ছোট করে লিখে রাখো আমি লিখে দিচ্ছি না তোমরা একটু করে লিখে রাখো যে কি কি বলে আর আই সমান সমান হচ্ছে আয়ের হার প্রত্যাশিত আয়ের হার মুনাফার হার যার যেটা ইচ্ছে ওটাই লিখে রাখতে পারো আর আই সমান সমান আয়ের হার মুনাফার হার প্রত্যাশিত মুনাফার হার আবার বলতেছি আর আই সমান সমান আয়ের হার আয়ের হার প্রত্যাশিত মুনাফার হার এই দুইটা লিখলেও চলবে আচ্ছা হ্যাঁ গুড আহ তানিয়া হ্যাঁ ভাইয়া এখানে একটা রুট হবে হ্যাঁ ভাইয়া রুট হবে আসলে কথা বলতে বলতে বা কমেন্ট পড়তে পড়তে ওদিকে মাথা চলে গেছিল বা ওদিকে কনসেন্ট্রেশন চলে গেছিল একটা রুট হবে আমি বলতেছি একটা ঘাটতি ঘাটতি লাগতেছে ব্র্যাকেটটা তো আসে না কেমন করতেছিলাম ওকে আমি বলতেছি সমান সমান রুট ওভার সামেসন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান এখানে আর আই বলতে বুঝে আয়ের এর হার মুনাফার হার প্রত্যাশিত আয়ের হার আয়ের আয়ের হার মুনাফার হার প্রত্যাশিত আয়ের হার এরপরে সেকেন্ডটা আসতেছে আর বার আর বারের পাশে লিখে রাখো গড আয়ের হার আর বারের পাশে লিখে রাখো গড আয়ের হার রুট হবে না ভাইয়া হ্যাঁ ভাইয়া রুট হবে চন্দ্রিকা দাস রুট হবে আর আই এর পাশে লিখে রাখো গড আয়ের হার আর আই এর পাশে লিখে রাখো গড আয়ের হার এন এর সমান সমান আমরা সবাই জানি ছোটবেলা থেকেই জানি এন সমান সমান হচ্ছে বছর সময় আয়ুষ্কাল যার জিরে চোরাই লিখে রাখো তাহলে আমি আবার বলতেছি আর আই সমান সমান আয়ের হার মুনাফার হার প্রত্যাশিত মুনাফার হার আরবার সমান সমান গড আয় এর হার এন সমান সমান সময় অথবা বছর ঠিক আছে তাহলে আমাদের প্রশ্নে কি কি দিয়া থাকবে আমাদের প্রশ্নে আর আই এর মানটা দিয়ে থাকবে এন এর মানটা দেওয়া থাকবে বাট আরবার বারের মানটা দেওয়া থাকবে না তাহলে আর বারের জন্য একটা ছোট করে সূত্র লিখি আরবার সমান সমান সামিশন আর আই ডিভাইডেড বাই এন আর আই ডিভাইডেড বাই এন এটা কখন যদি সম্ভাবনার মান দেয়া না থাকে যদি সম্ভাবনার মান দেওয়া না থাকে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করবো আমি একটু আবার একটু রিপিট করতেছি যদি সম্ভাবনার মান দেওয়া না থাকে অথবা যদি পি এর মান যদি দেওয়া না থাকে তখন আমাদের সূত্র হবে সিগমা সমান সমান আর আই স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান এখানে আর আর আই মানে হচ্ছে আয়ের হার মুনাফার হার প্রত্যাশিত মুনাফার হার আর বার মানে হচ্ছে গড় আয়ের হার এন মানে হচ্ছে বছর আর আই এর মান আমাদের প্রশ্ন দেওয়া থাকবে এন এর মান প্রশ্ন দেওয়া থাকবে বাট আর বারের মানটা দেওয়া থাকবে না তাহলে আর বার কেমনে বের করব আর বার বের করার নিয়ম হচ্ছে আর বার সমান সমান সামেশন আর আই ডিভাইডেড বাই এন সামেশন আর আই ডিভাইডেড বাই এন ওকে তাহলে যদি সবার এটা যদি লিখা হয় আমরা আটটা সূত্র লিখে দেবো যার কারণে আমাদের এই সূত্রটা একটু মুছতে হবে ঠিক আছে যদি সবার লিখা হয় তাহলে একটু করে লিখে নাও আর যদি লিখে না হয় কেউ খাতা কলম যদি দূরে থাকে তাহলে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো সিগমা সমান সমান রুট ওভার সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান আর আর বার বের করার সূত্র হচ্ছে সামেশন আর আই ডিভাইডেড বাই এন কেউ যদি চাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ওকে আমরা আর একটা সূত্রের দিকে যাই সিগমা রিলেটেড আর একটা সূত্রের দিকে যাব আমরা এখন সেটাও সেম ভাবে যদি বলতে যাই প্রায় এটার মতোই তবে এখানে একটু করে পার্থক্য হবে যেমন আমরা এখানে কি করছিলাম আমরা এই এখন যে সূত্রটা লিখছিলাম ওখানে পাশে লিখছিলাম কি যদি সম্ভাবনার মান দেয়া না থাকে তাহলে এখন আমরা লিখবো কি যদি সম্ভাবনার মান দেয়া থাকে যদি সম্ভাবনার মান দেয়া থাকে তখন আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। কোন সূত্র হবে সেটা সেটা হচ্ছে এভাবে যে সিগমা সমান সমান রুটোবার সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পি আই সামেশন আর আই মাইনাস আরবার হুল স্কোয়ার ইন্টু পি আই আবার বলতেছি একটু করে লিখে রাখো যদি সম্ভাবনার মান দেয়া না থাকে তাহলে আমাদের সূত্রটা হবে সামেশন রুডোভার সামেশন আর আই মাইনাস আরবার হুল স্কোয়ার ইন্টু পি আই লেখা কি আসলে বোঝাচ্ছে আচ্ছা আমি একটু বড়ো করি লিখি ঠিক আছে হয়তো অনেকে নাও বুঝতে পারো এই কারণ আমি এটা একটু বড়ো করি লিখি সামেশন সমান সমান রুডোভার সিগ্মা সমান সমান রুডোভার সামেশন আর আই মাইনাস

আর আই মাইনাস আর বার স্কোয়ার ইন্টু পিআই ঠিক সেম ভাবে এখানের মধ্যে আর আই এর মান হচ্ছে আয়ের হার প্রত্যাশিত আয়ের হার মুনাফার হার আর বার মানে হচ্ছে গড় আয়ের হার এখানে আমাদের যদিও এর দরকার হবে না মুছে দিলাম এখানে জিনিস লাগতেছে যেটা হচ্ছে কি পি আই পিআই সমান সমান হচ্ছে পসিবিলিটি অথবা সম্ভাবনা পিআই মানে হচ্ছে পসিবিলিটি অথবা সম্ভাবনা যেটাকে যদি বলি দশমিক আকারে বেশি থাকে আমাদের প্রশ্নের মধ্যে যেটা দশমিক আকারে আমাদের প্রশ্নের মধ্যে বেশি থাকে এবার আসি এই অঙ্কের ক্ষেত্রেও সেমভাবে ভাবে আর আই এর মান দিয়ে থাকবে পিআই এর মান দিয়ে থাকবে বাট আর এর মান দিয়ে থাকবে না আর এর মানটা আমায় কি করতে হবে নির্ণয় করতে হবে তাহলে আর বার নির্ণয় করার সূত্র কি এই ক্ষেত্রে আর বার নির্ণয় করা সূত্র হচ্ছে সামেশন আর আই ইন্টু পিআই এই ক্ষেত্রে যদি পি এর মান দিয়ে থাকে অথবা যদি সম্ভাবনার মান দেওয়া থাকে তখন আর বার নির্ণয় করার সূত্র হচ্ছে সামেশন আর আই ইন্টু পিআই সামেশন আর আই ইন্টু পি আই আশা করি দুইটা সূত্র তোমরা বুঝতে পারছো যদি না বুঝো কোনো কিছু যদি না বুঝে থাকো একটু কষ্ট কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি না দিয়ে নিঃশ্বাস লিখে দিছে আর আই সমান সমান আয়ের হার আর বা সমান সমান গড় হার এবং এন সমান সমান সময় তাহলে পাশাপাশি না দিয়ে নিঃশ্বাস একটা বিষয় লিখে রাখো সেটা হচ্ছে লিখে দাও সেটা হচ্ছে পি সমান সমান পসিবিলিটি ঠিক আছে পি আই মিনস জিসাদ পি মিনস হচ্ছে পসিবিলিটি অথবা সম্ভাবনা সম্ভাবনা আবার বলতেছি পিআই মিন্স হচ্ছে সম্ভাবনা অথবা পসিবিলিটি ভাই আজকে ক্লাস এখানে শেষ করে দেন জি ভাইয়া নিশান নিশান শেষ করা দিব বোরিং হচ্ছে বুঝতেছি তার ক্লিয়ার ওকে সবাই যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এবার পরবর্তী স্টেজের দিকে যাবো পরবর্তী কোনো পড়া না একটু করে তোমাদের কমেন্ট গুলো করবো তোমাদের সাথে একটু একটু গল্প আমরা শেষ তাহলে আজকে আজকে করে রিপিট পুরো দিনে কি কি শিখলাম ঝুঁকি কাকে বলে শিখলাম অনিশ্চিত কাকে বলে শিখলাম জুকি কি জিনিস তা বুঝলাম অনিশ্চয়তা কি জিনিস তা বুঝলাম ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্যটাও বুঝলাম তারপর আসতেছে ঝুকি আবার কত প্রকার ঝুঁকি প্রকার বেদ ঝুঁকি শ্রেণীবিভাগ তা জানলাম এরপর আসতেছি এই অধ্যায়ের মধ্যে চার ধরনের অঙ্ক আছে বলতেছি চারটা সূত্রে করে চার ধরনের অঙ্ক আছে এর মধ্যে দুইটা সূত্র আপাতত আমরা সূত্রটা লিখে দিছি অঙ্ক করাই নাই সূত্রগুলো কি ছিল একটার মধ্যে মাথায় মনে রাখার টেকনিকটা একটু ভালো করে বুঝবা এগুলো মুখস্থ করবা না দয়া করে মনে রাখো যদি পি এর মান দেয়া থাকে তাহলে একটা সূত্র যদি পি এর মান দেয়া না থাকে তাহলে অন্য সূত্র পি এর মান দিয়ে না থাকলে সূত্র কি ছিল সিগমা সমান সমান রুট ওভার সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান এটা কখন যদি পি এর মান দেওয়া না থাকে আর যদি পি এর মান যদি দেওয়া থাকে তখন সূত্র কিরকম হবে সামেশন আর সিগমা সমান সমান রুট ওভার সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইনটু পি আই এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কি আমাদের এই যে রুট রুট অফ পি আই পর্যন্ত আছে ঠিক আছে এটা গেল একটা তাহলে এখানে বলছিলাম কি আর সমান সমান আয়ের হার মুনাফার হার প্রত্যাশিত মুনাফার হার এন সমান সমান বছর আরবার বার সমান সমান হচ্ছে গড় আয়ের হার আর বারের মানটা কোনোভাবেই দেয়া থাকবে না আর বারের মানটা আমাকে বের করে নিতে হবে তাহলে আর বার বের করার সূত্র কি দুইটা সূত্র লিখছি পি এর মান দেয়া থাকলে একরকম সূত্র পি এর মান দেয়া না থাকলে অন্যরকম সূত্র পি এর মান দেয়া না থাকলে একেবারেই সোজা পি এর মান দেয়া যদি না থাকে আর বার সমান সমান সামেশন আর আই ডিভাইডেড বাই এন মানে যেগুলো আয়ের হাত থাকবে সবগুলো যোগ করে বছর দিবা করা এটা হচ্ছে যদি পি এর মান দিয়ে না থাকে আর পি এর মান দিয়ে থাকলে কি করতে হবে আর সমান সমান সামেশন আই আই পি মানে আর আই এর সাথে পি আই কে যে বছরের আর আই ওই বছরের পি আই এর সাথে যদি গুণ করে দিই তাহলে আমরা আর বারের মানটা পেয়ে যাবো ওকে আশা করি দুইটা সূত্র ক্লিয়ার যদি দুইটা সূত্র ক্লিয়ার না হয় তাহলে বলো আর ক্লিয়ার হলে তাও বলো ক্লাস নিয়ে তাও একটু কমেন্ট বক্সে জানাও যদি প্রশ্ন না থাকে আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করতে পি সমান আয়ের সম্ভাবনা বা পসিবিলিটি ঠিক আছে তারপরে আয়ান আজকের অমিত ক্লাসটা জোস হয়েছে আচ্ছা ঠিক আছে তোমার কথা থেকে যদি বলতে চাই যারা বর্তমান সময়ে আমাদের সে লাইভের সাথে যুক্ত হতো তোমাদের সবার কাছে একটা প্রশ্ন রইলো ঠিক আছে এতক্ষণ তো কেউ অনেকেই অনেকেই আমাদের লাইভ ক্লাসের সাথে যুক্ত ছিল অনেকেই কমেন্ট করানাই ঠিক আছে সো লাস্ট একটা তোমাদের সবার কাছে প্রশ্ন সবার ক্লাসটা কেমন লাগছে ঠিক আছে বিকজ আমি আমার সর্বোচ্চটা নিম্নে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো এবং তোমাদেরকে বলছি জাস্ট আমাকে তিনটা অথবা চারটা দিন সময় দাও এই অধ্যায়টা একেবারে পানির মতো সোজা করে দিব আর একটা অঙ্ক বা দুইটা অঙ্ক করানোর পর তোমরা যদি বলো যে অঙ্কগুলো কঠিন তাহলে তোমরা যাই বলবো আমি তাই মেনে নিতে রাজি আছি ঠিক আছে শুধুমাত্র ব্রাজিল থেকে আর্জেন্টিনা হওয়া ছাড়া ওকে তাহলে যেটা বলতেছিলাম আজকে ক্লাসটা কেমন লাগছে একটু কষ্ট করে কমেন্টে জানাও পিএইচ হ্যাঁ এ সম্ভব না পিএইচডি সাপোর্টার ভাইয়া হ্যাঁ পিএইচডি সাপোর্টার বলা যায় আদনান জাবেদ ক্লিয়ার ধন্যবাদ থ্যাঙ্কস ভাইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল নাইম অল ক্লিয়ার ধন্যবাদ ফরিদ হোসেন এফ সরি বাট হোয়াই আই ডোন্ট নো মাশাআল্লাহ অনেক সুন্দর ক্লাস জিশাদ ধন্যবাদ সে বা বুঝাই দিছেন ধন্যবাদ ফরিদ হোসেন জিসাদ নেক্সট কি নেক্সটে কি অঙ্ক করাবেন অবশ্যই সূত্র যেহেতু শেষ এখন অঙ্কের পালা সূত্র যখন শেষ এখন হচ্ছে অঙ্কের সাথে কাজ করতে হবে ঠিক আছে অঙ্ক করাবো বারবার বলতেছি যারা এখন অনলাইনের মধ্যে আসো বা আমার লাইভের সাথে যুক্ত আসো নেক্সট ক্লাসটা মিস করবো না নেক্সট ক্লাসটা মিস মানে এই অধ্যায়টা পুরোপুরি মিস কারণ নেক্সট ক্লাসের মধ্যে এই অধ্যায়ের আশি পার্সেন্ট শেষ হয়ে যাবে গা বিলিভ ইট অর নট নেক্সট ক্লাসের মধ্যে এই এইটি পার্সেন্ট শেষ হয়ে যাবে গা তার মানে নিজেরাই চিন্তা করো নেক্সট ক্লাস মিস দিলে কি হবে সো যারা বন্ধুদের প্রতি নেয়বানবান আসো তারা তোমাদের বন্ধুদেরকে আগে থেকে জানায় যাও মেনশন করে জানাই যাও যে কোনোভাবে মেসেজে জানা যাও যে নেক্সট ক্লাসটা যাতে একটু ভালো করে করে কারণ আমি নেক্সট ক্লাসের সূত্রগুলো একটু করে ছোট করে আলোচনা করে অঙ্কের দিকে যাবো এইটি পার্সেন্ট ক্লাস নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে গা সো তোমরা নিজেরাই ডিসাইড নাও তোমরা কি ক্লাসটা ভালো করে করবা না এই না তোমাদের ইচ্ছা পরে যদি আসি অনেক ভালো লাগছে ধন্যবাদ সাদমান সাকিব জাভেদ অনেক ভালো বুঝাতে বুঝতে পারছি আজকে ক্লাসটা ধন্যবাদ সাকিব তানিয়া অনেক ভালো তাই বলতেছি সিবল হলে উইকে দুইটা করে ক্লাস দিয়েন নিয়েন ওকে তানিয়াকে যদি বলতে চাই আমাদের ফিনান্সের সিলেবাসটা অনেকটাই ছোটো যদি বলি বিকজ শর্ট সিলেবাস করে দেওয়ার কারণে ফিনান্সের সিলেবাসটা অনেকটা ছোটো সো দুই দিন করে আশা করি ক্লাস নিতে হবে না এবং আমি একটা কথাই বলতেছি আমার সাথে একটু করে আমার আমার সাপোর্ট দাও তোমরা নিজেরাই দেখবা কত কম সময়ে ক্লাসটা শেষ করাতে পারি ঠিক আছে তোমাদের সিলেবাস শেষ হবে এতটুকু পর্যন্ত সিউরিটি তোমরা নাও তোমাদের সিলেবাস ঠিক মতো যদি কানেক্ট থাকো আগামী দশ দিনের মধ্যে দুই হাজার একুশ সালের যে দুই হাজার একুশ সালে যারা পরীক্ষা ওদের জন্য ফিনান্স ফার্স্ট পেপারের সিলেবাস শেষ হয়ে যাবে আগামী দশ দিনের মধ্যে বা দশটা ক্লাসের মধ্যে ঠিক আছে আশা করি দশটা ক্লাসের মধ্যে সবগুলো শেষ করে দিতে পারবো জান্নাতুল ফেরদৌস অনেক ভালো লাগছে সানজানা চৌধুরী ইরা আজকে ক্লাসটা অনেক ভালো লাগছে ধন্যবাদ চন্দ্রিকা দাস ভালো হয়েছে ক্লাস ভাইয়া জিসাদ হাসন দশম ভাইয়া আর ভাইয়া আর বারকে জাস্ট আর লিখতে পারবো না ভাইয়া আর বারকে আর লিখতে পারবো না ঠিক আছে আর বারকে আরেই লিখতে হবে আর বারেই লিখতে হবে ঠিক আছে শুধুমাত্র আর না লিখাটাই ব্যাটার আর বারেই লিখতে হবে কারণ আমরা যখন ক্লাস নাইন টেনে যখন পরিসংখ্যানের অঙ্ক করতাম তখন একটু করে দেখো যখন গড় বের করতাম তখন আমরা গড় বের করাকে শর্টকাটে কি লিখতাম এক্স বার সমান সমান দিয়ে লিখতাম না এক্স বার কেন দিতাম এক্স না দিয়ে এক্স বার কেন দিতাম ওই বার মিনস হচ্ছে গড় সবগুলোকে যোগ করে ভাগ করা সো ওটা অবশ্যই দিতে হবে লাইভ কয়টায় হয় লাইভ হয় প্রতিদিন সাড়ে নয়টা বাজে লাইভ হয় প্রত্যেকটা দিনে আমাদের লাইভ ক্লাস হয় যেটা রুটিনটা তোমাদের এই পেজের কভার পেজের মধ্যে দেওয়া আছে লাইভে ছেলে খুব কম মেয়ে কম মেয়ে অনেক বেশি ভাইয়া ছেলে কম মেয়ে বেশি এটা সব জায়গায় কারণ হচ্ছে এটা হয়ে থাকে অবিশ্বাস করার কিছু নাই আমার ডিপার্টমেন্টের মধ্যে যদি বলি দুইশো জন স্টুডেন্টের মধ্যে একশো ষাট জনের মেয়ে চল্লিশ জন ছেলে তাহলে আবার নিজেরাই চিন্তা করো মেয়ে বেশি হবে না কেন পড়ালেখার দিক দিয়ে হয়তো মেয়েরা গিয়ে আসে ছেলে একটু বেশি আছে এই কারণে হচ্ছে মেয়েরা বেশি হয় ছেলে একটু কম হয় ভাইয়া এই সূত্র নিয়ে ম্যাথ করাবেন কখন কখন করব অবশ্যই আপু নেক্সট ক্লাসে আমরা এই সূত্র নিয়ে ম্যাথটা করতে যাব আপনি যেহেতু আছেন তাহলে আমাদের আর ফিন্যান্স নিয়ে কোনো টেনশন নাই এতটুকু পর্যন্ত গ্যারান্টি আমি দিতে পারবো সাত মাস আগে ফিনান্স নিয়ে টেনশন নিয়ে কোনো দরকার নাই নির্দিষ্ট বা যত সময়ের মধ্যে ফিন্যান্স যদি সিলেবাস যদি শেষ করাতে না পারি তখন তোমরা আমার যা ইচ্ছে তা বলিও আমার কোনো আপত্তি নাই ওকে তাহলে যেহেতু আর কারো কোনো সমস্যা নাই এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আরেকটা কথা বলে শেষ করতে যাচ্ছে আজকের ক্লাসটা তা হচ্ছে কোনোভাবে নেক্সট ক্লাস মিস দেওয়া যাবে না আবার বলতেছি আগামী একটা ক্লাস মিস দেওয়া বা আগামী শনিবার যদি আল্লাহ যদি বাসায় রাখে আগামী শনিবারের একটা ক্লাস মিস দেওয়া মানে এই অধ্যায়ের আশি তুই মিস দিয়ে দিবা আগামী শনিবার এই অধ্যায়ের এইটি পার্সেন্ট ক্লিয়ার করা দিব সো আগামী অধ্যায় কোনো আগামী ক্লাসটা কোনোভাবেই মিস করা যাবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই সরকার কর্তৃক যে সমস্ত করোনা বিধিনিষেধ গুলো দিয়েছে ওগুলো যতটুকু পারে তা মেনে চলার জন্য বা পালন করার জন্য চেষ্টা করব। নিজে সুস্থ থাকবো এবং পরিবারের মানুষদেরকে সুস্থ রাখার জন্য চেষ্টা করে যাব এবং যেহেতু এখন সবকিছু আস্তে আস্তে নর্মালের দিকে যাচ্ছে তোমাদের পরীক্ষা হবে 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 বারবার বলতেছি সো পড়ালেখার সাথে ডিটেলস হইয় না পড়ালেখার সাথে একটু টাচে থাকো যে কোনো সময় হুট করে বলবে যে অমুক দিন পরীক্ষা অমুক দিন রুটিন দিয়ে দিবে তখন যাতে মাথার উপর যাতে সব প্রেশার যাতে এসে না পড়ে এখন থেকে আস্তে আস্তে সব পড়ালেখার নিজের মতো করে গুছাই নাও পড়ালেখার সাথে একটু টাচে থাকো এবং আমাদের সাথেও অবশ্যই টাচে থাকো ইনশাল্লাহ সব তোমাদের জীবনটা বা তোমাদের যে পরবর্তী জীবন বা লাইফ যেটা পড়ালেখা সংক্রান্ত যা আছে তা ইনশাল্লাহ ভালো হবে ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাস আবার দেখা হবে ইনশাল্লাহ তথাকি সবাই ভালো থাকবে এই কামনা করি আমার জন্য দোয়া করবা আমার পরিবারের জন্য দোয়া করবা এবং অবশ্যই পড়ালেখার মেম্বারদের জন্য সবার জন্য দোয়া করবা কারণ তারা সবাই নিঃস্বভাবে তোমাদের জন্য তোমাদেরকে ভালো কিছু করার জন্য চেষ্টা করে যাচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম